আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য 10th লেকচার। আমরা গত ক্লাসে মডার্ন পোয়েট্রি নিয়ে আলোচনা শুরু করেছি, আজকে আমরা সেই আলোচনাটাই কমপ্লিট করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আশা করি আপনাদের স্লাইড দেখতে পাচ্ছেন, মডার্নিজম এন্ড পোয়েট্রি। গত ক্লাসে আমরা ফিচার্স অফ মডার্নিজম নিয়ে কিছু আলোচনা করেছিলাম, আজকে সেই আলোচনাটাই একটু ইন ডেপথে করব। সো ফিচার্স অফ মডার্নিজম, স্পেশালি ফিচার্স অফ মডার্ন পোয়েট্রি, আধুনিক কবিতার বৈশিষ্ট্য। প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন, প্রচুর পরিমাণে পরীক্ষা নিরীক্ষা। যারা আধুনিক কবি তারা তাদের কবিতায় প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেছেন। তাদের ধারণা পূর্ববর্তী যে যারা কবি ছিলেন তাদের লেখার ধরনটা অনেকটাই ছিল স্টেরিওটাইপড, মানে তারা মানুষকে সাধারণত একটা গ্রুপে ফেলে জেনারেলাইজড ওয়েতে তাদেরকে জাজ করতেন, এবং মানুষের যে ইউনিকনেস, ইন্ডিভিজুয়ালিটি, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অবহেলিত থাকত। মডার্ন পোয়েট দে ডেভিয়েটেড ফ্রম দ্য নর্ম or from usual reader's expectation. Kobita bolte sadharon pathokra jeta asha korto, jara kobi tara iccha kori sei protyasha theke ektu dure chole eshechilen. Tara procholito kobita lekhar je dhoron, technique, style, seta theke onektai ber hoye chole eshechilen, ebong er karone adhunik kobider onek kobitai sadharon pathokder kache onekta offense. আধুনিক কবিতা প্রায় দেখা গিয়েছে ইচ্ছে করে পাঠককে আঘাত করেছে, ইন্টেনশনালি অ্যাটাক করেছে। সাধারণ সাধারণ পাঠকদের যে এক্সপেকটেশন, সে এক্সপেকটেশন থেকে অনেকটাই অন্য ধাঁচের কবিতা। সাধারণত আধুনিক কবিদের আমরা দেখতে পাই তারা এই আক্রমণাত্মক ভঙ্গিতে তারা কবিতা লিখেছেন, তারা ইচ্ছা করে পাঠকদেরকে আক্রমণ করেছেন কবিতার মাধ্যমে, এবং তারা বেশ কঠোরভাবে পুরাতন যে নিয়ম কানুন ছিল সেটাকে তারা বর্জন করেছেন। রুথলেস রিজেকশন অফ দ্য পাস্ট, পুরাতন যে কবিতা লেখার নিয়ম কানুন গুলো তারা অনেকটা বেশ নির্মম ভাবেই পুরাতন যে পদ্ধতি নিয়ম কানুন ছিল সেই নিয়ম কানুন গুলোকে তারা বর্জন করেছেন। এক্সপেরিমেন্টেশন, পরীক্ষা নিরীক্ষা, মানে যত নতুন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যায় কবিতার মধ্যে তারা করার চেষ্টা করেছেন। নিউ টেকনিক্স, নিউ রাইটিং স্টাইল তারা এমপ্লয় করেছেন, সেই ভিক্টোরিয়ান স্টাইল, রোম্যান্টিক স্টাইল, নিউ ক্লাসিক্যাল স্টাইল, সেসব স্টাইলে ওনারা আর কবিতা লিখতে চাচ্ছেন না। তাদের কথা হচ্ছে আধুনিক সময়ের কবিতা হবে আধুনিক পদ্ধতিতে। এই আধুনিক পদ্ধতিটা তারা বের করতে চাচ্ছেন, নানা রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা আধুনিক কবিতা লেখার চেষ্টা করে যাচ্ছেন। এবং আধুনিক কবিতায় আমরা দেখছি সবচেয়ে বেশি পরিমাণে এক্সপেরিমেন্টেশন হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। দে আর ট্রাইং টু ক্রিয়েট সামথিং নিউ, দে আর ট্রাইং টু রাইট সামথিং নিউ। তারা যারা আধুনিক কবি তারা নতুন কবিতা, নতুন ধরনের কবিতা লেখার চেষ্টা করছেন। দে আর ট্রাইং টু রাইট সামথিং নিউ, they are trying to write something modern. আধুনিক যুগের যে সেন্টিমেন্ট, আধুনিক যুগের যে বিভিন্ন বিষয়গুলো, আধুনিক যুগের বিভিন্ন সমস্যা, বিভিন্ন চ্যালেঞ্জ, এই বিষয়গুলোকে ফোকাস করার জন্য তারা বলছেন যে they need something new. পুরাতন স্টাইলে আর লেখা সম্ভব না, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এক্সপেরিমেন্টেশন নিয়ে আমরা গত ক্লাসে অলরেডি আলোচনা করেছি। মূল ক্লাস শুরু হওয়ার আগে আমাদের আমি এই জিনিসগুলোই আবার একটু রিপিট করতে চাচ্ছি, এবং এর সাথে আপনাদের যদি কোনো ব্যক্তিগত মানে মন্তব্য থাকে, কোনো পয়েন্ট যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। অ্যান্টি রিয়েলিজম, এটা নিয়েও গত ক্লাসে আলোচনা করেছি, এবার আমরা আরেকটু যাই, আরেকটু ডিটেইলে যাই। গত ক্লাসে আমরা বলেছিলাম যে আধুনিক কবিতার মূল উদ্দেশ্য হচ্ছে শিল্পী, শিল্পীর যে ভেতরের আবেগ, কবির যে নিজস্ব আবেগ সেটাকে কবিতায় উপস্থাপন করা। আর্টিস্টস ইনার ফিলিংস, শিল্পী বা কবির যে ভেতরের আবেগ সেটাকে কবিতার মাধ্যমে তুলে আনা। দ্য ফোকাস ইজ
the innermost emotions of a poet, of an artist. একজন কবি একজন শিল্পীর ভেতরে যে আবেগটা আছে সেটাকে কবিতায় তুলে আনতে হবে. কবির যে মেন্টাল স্টেট, মানসিক অবস্থা, সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে আধুনিক কবিতায়. And vantage points. Vantage point বলতে বোঝায় হচ্ছে perspective, point of view. কি কি পয়েন্ট অফ ভিউ থেকে কবি বাস্তবতাকে উপলব্ধি করেন. সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি এবং শিল্পীর দৃষ্টিভঙ্গি, কবিদের দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা. আমরা সাধারণ মানুষের চোখে অনেক কিছু হয়তো চোখে পড়ে না, আমরা হয়তো রিয়েলাইজ করতে পারি না, কিন্তু কবি যিনি উনি কিন্তু অনেক বেশি সেন্সিটিভ. আ পোয়েট ইজ রিয়েলি সেন্সিটিভ. উনি ওনার যে মানে বিশেষ বোধ দিয়ে, সফিস্টিকেটেড ফিলিংস দিয়ে উনি কিন্তু বাস্তবতাকে বিচার করেন. উনার নিজস্ব বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে উনি বাস্তবতাকে দেখছেন. ভ্যান্টেজ পয়েন্টস, পয়েন্টস অফ ভিউ, আমাদের দৃষ্টিভঙ্গি এবং শিল্পীর দৃষ্টিভঙ্গি, কবিতার দৃষ্টিভঙ্গি কিন্তু এক না, তাদের দৃষ্টিভঙ্গি অনেকটাই আলাদা. তাদের তারা যেভাবে বাস্তবতাকে দেখছেন, সাধারণ মানুষরা কিন্তু সেইভাবে বাস্তবতাকে দেখার প্রয়াস পায় না. তাদের সেই সেন্সিটিভিটি, তাদের সেই মেন্টালিটি, ক্যাপাবিলিটি, সেটা হয়তো অনেক সময়ই থাকে না. কিন্তু আধুনিক কবিদের তাদের যে ব্যক্তিগত যে আবেগ প্রবণতা, সেন্সিটিভিটি, এটা কিন্তু সাধারণ মানুষের থেকে অনেক বেশি প্রখর. সাধারণ মানুষ দেখা যায় যে অনেক কিছুই তারা সহ্য করে নিতে পারে, কিন্তু যারা কবি তারা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ. তারা কিন্তু যা চাপিয়ে দেওয়া হয় সেটাই কিন্তু তারা সহ্য করতে রাজি না. এই জন্য দেখবেন পৃথিবীতে যত আন্দোলন হয়েছে, যত আন্দোলন হয়েছে, কবিরা কিন্তু সবসময় সামনে থাকার চেষ্টা করেছেন. কবিরা, দে আর অলওয়েজ সেন্সিটিভ. যারা বয়সে তরুণ, যারা আবেগপ্রবণ, যারা অনুভূতি প্রবণ, তাদের মধ্যে কিন্তু এই সেন্সিটিভিটি বেশি কাজ করে. এই জন্য দেখা যায় যে যারা বয়সে তরুণ তারা কিন্তু এই কবিতা লেখার প্রতি আকৃষ্ট হয়, যারা তরুণ তাদের মধ্যে কবিত্ব বেশি কিন্তু প্রতিফলিত হয়, তরুণ কবি তারাই কিন্তু পৃথিবীতে আন্দোলন নিয়ে আসে. এই কবি শিল্পীদের যে বিশেষ পয়েন্ট অফ ভিউ, দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু বেশ ইউনিক. এটা কিন্তু সাধারণ মানুষের মতো না. শিল্পী এবং কবিরা তাদের যে বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে পৃথিবীকে দেখছেন, এটা কিন্তু সাধারণ মানুষের সাথে আমরা মেলাতে পারবো না. এবং তারা দ্য ইউজ অফ মিথ অ্যান্ড আনকনশিয়াস ফোর্সেস, রূপকথা, তারা রূপকথা নিয়ে খুব ইন্টেন্সলি, খুব বিশেষভাবে চর্চা করছেন. এই যে মানুষের হাজার হাজার বছর ধরে মানুষের লোকে মুখে রূপকথাগুলো প্রচলিত আছে, এই রূপকথাগুলোকে কেন, এই রূপকথাগুলো মানুষের এত পছন্দ, Why these myths are so popular? কেন হাজার হাজার বছর ধরে মানুষের লোকমুখে এইসব রূপকথাগুলো প্রচলিত আছে? এবং আমরা দেখতে পাবো যে এই যে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস জনপ্রিয় হয়, ভাইরাল হয়, মানে কি সমাজের বড় একটা অংশ এগুলো কিন্তু এনজয় করে. তার মানে বড় একটা অংশ, সমাজের বড় একটা অংশ, দে আর আনকনশিয়াসলি কানেক্টেড. তাদের মধ্যে একটা আনকনশিয়াস ফোর্স আছে, তারা সবাই একই রকম ভাবে চিন্তা ভাবনা করছে, তাদের দে হ্যাভ দেয়ার ইনফ্লুয়েন্স বাই অ্যান আনকনশিয়াস ফোর্স. এর জন্য তারা একই রকম বিষয়, সমাজের বেশিরভাগ মানুষ তারা একই রকম বিষয় পছন্দ করছে. অনেক সময় দেখা যায় যে খারাপ জিনিসও ভাইরাল হয়, বেশির সমাজের বেশিরভাগ মানুষ অন্যায়কারীদের পক্ষে কথা বলে. কেন? মাঝে মাঝে আমরা উই আর ইনফ্লুয়েন্স বাই দোজ হু আর ডুইং আনফেয়ার থিংস. আনকনশিয়াস ফোর্স, একটা আমাদের মধ্যে একটা অচেতন শক্তি আছে যেটা আমাদেরকে একত্রিত করে, সেটা মাঝে মাঝে ভালোর পক্ষেও আমরা একত্রিত হই, মাঝে মাঝে উই আর ইউনাইটেড আন্ডার দ্য ফোর্স অফ ইভিল. এখন এটা হু ইজ কন্ট্রোলিং, এটা হচ্ছে মূল কথা. হু কন্ট্রোল, কে কন্ট্রোল করতে পারে, যে এই আনকনশিয়াস ফোর্সটাকে কন্ট্রোল করতে পারে, কে এই আনকনশিয়াস ফোর্সটাকে কন্ট্রোল করতে পারে? আমরা যখন চার্লস ডিকেন্স সম্পর্কে পড়েছি তখন আপনাদের, আপনারা জেনেছেন না যে উনি খুব ভালো করে জানতেন যে জনপ্রিয় কিভাবে হতে হয়, পপুলার ডিমান্ডটা কি, সমাজের বেশিরভাগ মানুষ কোনটা পছন্দ করে. এই যে পপুলার টেস্টটাকে ক্যাপচার করা, এই যে পপুলার টেস্ট, এটাই কিন্তু অনেকটা আনকনশিয়াস ফোর্স. আমাদের সমাজের বেশিরভাগ মানুষ, আমাদের পছন্দ কিন্তু একই রকম, উই আর ইউনাইটেড আন্ডার ওয়ান আনকনশিয়াস ফোর্স. যারা আধুনিক কবি
তারা কিন্তু এই বিষয়গুলোতে ফোকাস করছেন, যে এই যে মানুষ, এত মানুষ, তারা এই রূপ কথাগুলো কেন পছন্দ করছে, তারা কেন এই ধরনের গল্প, এই ধরনের উপন্যাস, এই ধরনের গান, নৃত্য, এই ধরনের শিল্প তারা কেন পছন্দ করছে, এটা কিন্তু আধুনিক কবি তারা এটা কালটিভেট করবেন, তারা এটা স্টাডি করবেন। এবং এর সাথে কবি অবশ্যই তার ব্যক্তিগত আবেগ অনুভূতি, তার যে মানসিক অবস্থা এবং তার দৃষ্টিভঙ্গিটাকে কবিতার মাধ্যমে তুলে ধরবেন। এটা করতে গিয়ে দেখা যায় যে আমরা বাস্তবতাকে যা বুঝি সেটা আসলে সত্যিকারের বাস্তবতা না। কবি শিল্পী যারা আছেন, আধুনিক কবি, আধুনিক শিল্পী, তারা এই নকল বাস্তবতাকে ভেদ করে, ভেঙে চুরে সত্যিকারের বাস্তবতাকে আমাদের সামনে তুলে আনতে চান। এবং এই সত্যিকারের বাস্তবতা হচ্ছে প্রথাগত রিয়েলিজমের বিপরীতে, অ্যান্টি রিয়েলিজম। অ্যান্টি রিয়েলিজম মানেটা কি তাহলে? আমরা বলছি আধুনিক কবিতার একটা অন্যতম বৈশিষ্ট্য অ্যান্টি রিয়েলিজম। অ্যান্টি রিয়েলিজম হচ্ছে কবি বা শিল্পী তার ব্যক্তিগত আবেগ অনুভূতি, তার ব্যক্তিগত মানসিক অবস্থা এবং তার দৃষ্টিভঙ্গিটাকে কবিতার মাধ্যমে তুলে ধরবেন। প্রচলিত জনপ্রিয় দৃষ্টিভঙ্গি, জনপ্রিয় আবেগ অনুভূতি, সেগুলোর তোয়াক্কা না করে কবি তার নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব ব্যক্তিগত আবেগ অনুভূতিকে কবিতার মাধ্যমে তুলে ধরবেন। এই যে ব্যক্তিগত কবি বা শিল্পীর ব্যক্তিগত আবেগ অনুভূতিকে কবিতার মাধ্যমে তুলে ধরা, এটাই হচ্ছে বিপরীত বাস্তবতাবাদ, অ্যান্টি রিয়েলিজম, প্রথাগত কনভেনশনাল রিয়েলিজমের বিপরীতে, অ্যান্টি রিয়েলিজম। গত ক্লাসেও আলোচনা করেছি, আজকেও আমি রিভাইজ করে দিলাম। আমাদের মূল ক্লাস তো শুরু হবে 2 থেকে, আমরা তার আগে একটু রিভাইজ করে নিচ্ছি। ইন্ডিভিজুয়ালিজম, এটা আমরা রোমান্টিক লিটারেচারে পড়েছি না? জারিন কপি পড়েছি না? Yes, sir. আমরা রোমান্টিক লিটারেচারে পড়েছি। রোমান্টিক লিটারেচারে ইন্ডিভিজুয়ালিজম, যে ব্যক্তিগত, ব্যক্তি স্বাতন্ত্র, একজন মানুষের যে ব্যক্তিগত আবেগ অনুভূতি। একটু আগে আমরা 1 যে পড়লাম এক্সপেরিমেন্টেশন, এখানে বলেছিল যে আগেকার দিনের বেশিরভাগ কবি সাহিত্যিকরাই তারা হচ্ছে স্টেরিওটিপিক্যাল, তারা ধরে নিয়েছেন যে স্কটিশরা এরকম হয়, ব্রিটিশরা এরকম হয়, আমেরিকানরা এরকম হয়, এশিয়ানরা এরকম হয়। তারা কিছু মন গড়া কিছু অ্যাট্রিবিউট, গুণাবলী এই গ্রুপের উপর চাপিয়ে দিয়েছেন, তারা জেনারেলাইজ করেছেন। কিন্তু এই জাতির মধ্যেও যে 2-1 থাকতে পারে যারা হচ্ছে স্পেশাল, এটা কিন্তু স্টেরিওটিপিক্যাল লিটারেচারে অ্যাভয়েড করা হয়। মানুষের ব্যক্তি স্বাতন্ত্রটাকে রোমান্টিক পিরিয়ডেও গুরুত্ব দেওয়া হয়েছে, এখানেও গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু রোমান্টিক ইন্ডিভিজুয়ালিজম আর মডার্ন ইন্ডিভিজুয়ালিজম দুটার মধ্যে পার্থক্য আছে। এটা আমরা গত ক্লাসে বলেছিলাম, এখানেও বলছি যে এটা আমাদের ফাইনালের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক, যে রোমান্টিক ইন্ডিভিজুয়ালিজম একটা বিষয় আর ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালিজম আরেকটা বিষয়, যেটা মডার্ন ইন্ডিভিজুয়ালিজম আমি বলছি। রোমান্টিক ইন্ডিভিজুয়ালিজম একরকম, মডার্ন ইন্ডিভিজুয়ালিজম আরেক রকম। সেটা কি ইন্ডিভিজুয়ালিজম বলতে? এখানে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি না ভেবে বলা হচ্ছে প্রমোশন অফ দ্য আর্টিস্ট ভিউ পয়েন্ট। একজন শিল্পী, একজন কবি, সাহিত্যিক, তার যে আবেগপ্রবণ মন, তার যে বিশেষ মন, তার বিশেষ দৃষ্টিভঙ্গি, সেটার উপর গুরুত্ব দিতে হবে। তাহলে আগেরটার সাথে কিন্তু কানেক্টেড, তাই না? অ্যান্টি রিয়েলিজম, এখানেও আমরা বলেছি ভ্যান্টেজ পয়েন্টস, এখানে আমরা বলছি পার্সপেক্টিভ, আর্টিস্টের ভিউ পয়েন্ট, কবির দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিতে হবে। একজন কবি, সাহিত্যিক, শিল্পী, এখানে শিল্পী বলতে সব ধরনের শিল্পীকে বোঝানো হচ্ছে, কবি, উপন্যাসিক, গল্পকার, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, ভাস্কর, স্থপতি, যা কিছু সবকিছু বোঝানো হচ্ছে শিল্পী। একজন শিল্পীর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে গুরুত্ব দিতে হবে। একজন শিল্পী তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে বাস্তবতাকে কিভাবে দেখছেন, এটাকে ফোকাস করতে হবে। এস্ট্রেঞ্জমেন্ট ফ্রম রিলিজিয়ন, কালচার, সায়েন্স, ইকোনমি আর সোশ্যাল মেকানিজম খুবই গুরুত্বপূর্ণ। এস্ট্রেঞ্জমেন্ট মানে হচ্ছে বিভেদ, পার্থক্য, দূরত্ব, দূরে সরে যাওয়া। এস্ট্রেঞ্জমেন্ট মানে হচ্ছে দূরত্ব সৃষ্টি করা। কিসের সাথে দূরত্ব সৃষ্টি করতে হবে? প্রথাগত রিলিজিয়ন, ধর্ম, কনভেনশনাল রিলিজিয়ন থেকে, কনভেনশনাল নেচার, কনভেনশনাল সায়েন্স, কনভেনশনাল ইকোনমি, কনভেনশনাল সোশ্যাল মেকানিজম, ধর্ম, প্রকৃতি, বিজ্ঞান,
অর্থশাস্ত্র এবং সামাজিক যে বিভিন্ন অঙ্গ সংগঠন, এগুলো থেকে একটা দূরত্ব সৃষ্টি করতে হবে। প্রথা, এই রিলিজিয়ন, নেচার, সায়েন্স, ইকোনমি, সোশ্যাল মেকানিজম, এই সবগুলো মিলেই হয় হচ্ছে প্রথা, কনভেনশন, ট্র্যাডিশন। কবিকে ট্র্যাডিশন থেকে বের হয়ে আসতে হবে, একটা দূরত্ব সৃষ্টি করতে হবে। কবিকে প্রথা, ট্র্যাডিশনাল পয়েন্ট অফ ভিউ, কনভেনশনাল অ্যাটিচিউড, মান্ধাতার আমলের যে দৃষ্টিভঙ্গি, পুরাতন দৃষ্টিভঙ্গি থেকে একটা দূরত্ব সৃষ্টি করতে হবে। সেই পুরাতন নিয়ম কানুন, সেগুলো থেকে স্বাধীন হয়ে বের হয়ে আসতে হবে, একটা নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে। কনভেনশনাল রিলিজিয়ন, কনভেনশনাল সায়েন্স, ইকোনমি, এগুলো দ্বারা প্রভাবিত হওয়া যাবে না, সমাজ দ্বারা ইনফ্লুয়েন্স হওয়া যাবে না, একটা দূরত্ব সৃষ্টি করতে হবে। আমরা দেখব, দেখবেন যে বেশিরভাগ যারা শিল্পী, যাদের মধ্যে আর্টিস্টিক মাইন্ডসেট আছে, তারা দেখবেন প্রচলিত নিয়ম কানুন মানতে চায় না, তারা সংসার, সমাজ, ধর্মের নিয়ম কানুন মানতে চায় না। কি বলেন, আপনারা কি একমত? জারিন, পপি, Yes, যারা sir. হচ্ছে নিজেদেরকে Yes, শিল্পী sir. বলে দাবি করে, দেখেন যারা নিজেদেরকে শিল্পী বলে দাবি করে, তারা কিন্তু এই সংসার, সমাজ, ধর্মকর্ম এগুলোতে পাত্তা দিতে চায় না, তারা কিন্তু স্বাধীন জীবন যাপন করতে চায়। দেখবেন সবসময় দেখবেন যাদের মধ্যে শিল্পী মন মানসিকতা আছে, তারা কিন্তু এসব থেকে একটু আলাদা থাকতে চায়, ধর্ম, সমাজ, সাধারণ যে প্রচলিত নিয়ম কানুন এসবের বাইরে তারা যেতে চায়। কেন? তারা এসব বন্দি, এগুলো হচ্ছে এক একটা বন্দিশালা, রিলিজিয়ন, সায়েন্স, ইকোনমি, সোশ্যাল মেকানিজম, এগুলো হচ্ছে এক একটা প্রিজন, এসব থেকে মুক্তি চায় শিল্পী। লাস্ট পয়েন্টটা হচ্ছে আর্টিস্ট এন্ড নট সোসাইটি শুড জাজ দ্য আর্ট, একমাত্র শিল্পীরই অধিকার আছে শিল্পকে জাজ করতে, সমাজের সেই অধিকারটা নাই, কারণ প্রথাগত সমাজ তারা অনেকটাই অন্ধ, তারা এগুলো বুঝতে পারবে না। শিল্পকে জাজ করতে পারবে শুধুমাত্র শিল্পী, তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি কবিতাকে জাজ করতে পারে শুধুমাত্র কবি। অনলি আ পোয়েট শুড জাজ পোয়েট্রি, সাধারণ মানুষ তাদের কিন্তু ওই ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। তাহলে ইন্ডিভিজুয়ালিজম, ফোকাস করা হচ্ছে একজন কবি বা শিল্পীর মনকে, অ্যান আর্টিস্ট পয়েন্ট অফ ভিউ, প্রচলিত সমাজ, ধর্ম, অর্থনীতি, বিজ্ঞান এসব থেকে একটা নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে। অ্যান আর্টিস্ট, অনলি আর্টিস্ট ক্যান জাজ দ্য আর্ট, শিল্পীকে, শিল্পী শুধুমাত্র শিল্পকে জাজ করতে পারে। এরপর ফোর্থ পয়েন্টে আমরা আলোচনা করেছিলাম ইন্টেলেকচুয়ালিজম, যেটা গত ক্লাসে আমরা রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্টে আলোচনা করেছি। রাইটিং ইজ মোর সেরিব্রাল দেন ইমোশনাল, লেখালেখিটা বেশিরভাগ, এর আগে হচ্ছে রোমান্টিক পিরিয়ডে হোক, ভিক্টোরিয়ান পিরিয়ডে হোক, তারা আবেগ অনুভূতি, বিশেষ করে রোমান্টিক পোয়েট যারা, তারা ইমোশনকে বেশি গুরুত্ব দিতেন। আধুনিক কবিরা তারা ইন্টেলেকচুয়ালিটি কে বেশি গুরুত্ব দিচ্ছেন, বুদ্ধিবৃত্তি প্রয়োগ, এবং তারা বলছেন যে কোনো কাজ হচ্ছে টেন্টেটিভ, অ্যানালিটিক্যাল অ্যান্ড ফ্র্যাগমেন্টারি, সম্পূর্ণ কাজ বলতে কিছু নাই, মানুষের কাজ সবসময় অসম্পূর্ণ, এবং সাহিত্য সবসময় হতে হবে অ্যানালিটিক্যাল, বিশ্লেষণ ধর্মী, সমাজের বিভিন্ন চিন্তা ভাবনা, প্রচলিত ধ্যান ধারণাকে সাহিত্য সবসময় বিশ্লেষণ করবে, অ্যান্ড ফ্র্যাগমেন্টারি, আমাদের জীবনটা হচ্ছে ফ্র্যাগমেন্টেড, সাহিত্য ফ্র্যাগমেন্টেড হবে। ফ্র্যাগমেন্টেড মানে কি? অসম্পূর্ণ, ইনকমপ্লিট। আমরা যদি এক্সপেক্ট করি যে আর্ট থেকে, শিল্প থেকে একটা সামগ্রিক কমপ্লিট একটা কিছু পাবো, তাহলে সেই আকাঙ্ক্ষাটা কিন্তু আনরিয়েলিস্টিক, কারণ বাস্তবতাই অসম্পূর্ণ, আমাদের জীবনটাই অসম্পূর্ণ, তাহলে সাহিত্য কি করে সম্পূর্ণ হবে? লিটারেচার উইল অলসো বি ফ্র্যাগমেন্টেড, এটা পরবর্তীতে আমরা আরো ভালো করে জানতে পারবো। মোর পোজিং কোয়েশ্চেন্স মোর and answering them, যারা আধুনিক কবি, আধুনিক সাহিত্যিক, তারা প্রশ্ন উত্থাপন বেশি করছেন, তারা ঝামেলার কথা বেশি বলছেন, তারা সমাধানের থেকে সমস্যার কথা বেশি বলছেন। কেন? কারণ সমস্যার সমাধান এক একজনের কাছে এক এক রকম, সমাধান দিয়ে দেয়া যাবে না, তবে সমস্যার কথা বলতে হবে, তারপর সবাইকে তার যার যার অবস্থান থেকে সমাধানটাকে বের করে আনতে হবে, কারণ একই সমস্যার অনেকগুলো সমাধান থাকতে পারে এবং একই সমাধান সবার বেলায় কিন্তু প্রযোজ্য হবে না।
যারা আধুনিক সাহিত্যিক, আধুনিক কবি, তারা এই কোয়েশ্চেন নিয়ে বেশি প্রিঅকুপাইড, দে আর মোর ফোকাসড উইথ প্রবলেমস। তারা সমাজের বিভিন্ন সমস্যাগুলোকে তুলে ধরছেন, সমাধানের চাইতে সমস্যাগুলোকে ওনারা বেশি তুলে ধরার চেষ্টা করছেন। ভিউ পয়েন্টস অ্যান্ড ক্যারেক্টার্স আর ডিটাচড অ্যান্ড ডিপার্সোনালাইজড। সেটা কি? আধুনিক কবিতায় একটা ডিপার্সোনালাইজড একটা অ্যাটিচিউড থাকবে। সেটা কি? রোম্যান্টিক কবিতায় একটা ব্যক্তিগত আবেগ উল্লাস থাকতো, ব্যক্তিগত একটা উচ্ছ্বাস, ব্যক্তিগত একটা অ্যাটাচমেন্ট থাকতো। কিন্তু আধুনিক কবিতায় আমরা দেখব একটা ডিটাচমেন্ট আছে, মোটামুটি অবজেক্টিভ। রোমান্টিক পোয়েট্রি যেমন সাবজেক্টিভ ছিল, এমনকি ভিক্টোরিয়ান পোয়েমেও দেখা যায় যে সাবজেক্টিভিটি ভর করেছিল, কিন্তু আধুনিক কবিতা এটা অবজেক্টিভ। এখানে ব্যক্তিগত অ্যাটাচমেন্ট, পার্সোনাল অ্যাটাচমেন্ট কম থাকবে, কবি এবং তার সাহিত্যকর্মের মধ্যে একটা মোটামুটি দূরত্ব থাকবে। আমি সবাইকে ইনভাইট করি, যেহেতু আমাদের সময় হয়ে গেছে, সবাইকে ইনভাইট করে দিই। যেটা বলছিলাম, ডিপার্সোনালাইজড একজন কবি, আমরা আলোচনা করছি আধুনিক কবিদের কথা, একজন আধুনিক কবি যখন কবিতা লিখবেন, তখন কবিতার সাথে তার একটা মানসিক দূরত্ব থাকবে, একটা ডিস্টেন্স থেকে কবিতা উনি লিখবেন। সেটা কেমন? রোমান্টিক কবিতায় দেখবেন প্রচুর পরিমাণে আই, মি, মাই, এই প্রোনাউন গুলো প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছে, মানে পার্সোনালাইজ, দোজ আর অল সাবজেক্টিভ। কবিরা তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি একদম পার্সোনাল অ্যাটিচিউড থেকে তুলে ধরেছেন, মানে একটা মোস্ট অফ দা রোম্যান্টিক পোয়েমস দোজ আর সাবজেক্টিভ। আর আধুনিক কবিতায় আমরা দেখব বেশিরভাগ কবিতাই হচ্ছে অবজেক্টিভ, একটা ডিটাচমেন্ট আছে, একটা দূরত্ব আছে। সাধারণত দেখবেন যে ভিউ পয়েন্টস, ক্যারেক্টার্স এইসবের সাথে কবি একটা দূরত্বে অবস্থান করেন। এই ধারণাটা একটু অস্পষ্ট আপনাদের কাছে প্রথম প্রথম লাগতে পারে, কিন্তু পরবর্তীতে আমরা এটা আজকের লেকচারে আশা করি কিছু একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন যে এই পয়েন্টটার মানেটা কি। আজকের ক্লাসটা শুরু করার আগে, এতক্ষণ তো আমরা গত ক্লাসের রিভিউটা করার দেওয়ার চেষ্টা করলাম, তার আগে 20th century পোয়েটসদের সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়ে নেই। দ্য নেমস টু রিমেম্বার, মডার্ন পোয়েট্রিতে কাদের কাদের নাম মনে রাখা জরুরি, তাদের সাথে আমরা একটু পরিচিত হয়ে নেই সংক্ষেপে। প্রথমেই আমরা যার সাথে গত ক্লাসে পরিচিত হয়েছি, টিএস এলিয়ট, টিএস এলিয়টের নাম মনে রাখতে হবে এবং উনার কবিতাগুলো, এই কবিতাগুলো আমাদের পরবর্তীতে খুব কাজে লাগবে, বিশেষ করে এটা আপনাদের সিলেবাসে আছে। প্রথম কবিতাটা দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক, যেটা উনি 1915 সালে পাবলিশ করেন, এটা আপনাদের সিলেবাসে আছে, এটা আপনারা পরবর্তীতে ইন ডিটেলসে পড়বেন। তারপর দ্য ওয়েস্ট ল্যান্ড, এর সম্পর্কেও আপনারা ভবিষ্যতে পড়বেন আশা করছি। দ্য হলোম্যান আরেকটা কবিতা, টিএস এলিয়ট। এরপর যার নাম আমাদের মনে রাখতে হবে জেরার্ড ম্যানলি হপকিন্স, GM হপকিন্স, তার সম্পর্কে আমরা আজকে ক্লাসে পড়ব একটু পরে, কিছুক্ষণ পরে। থমাস হার্ডি, WB ইয়েটস, WH অডেন, ডিলন থমাস, ফিলিপ লার্কিন, সেমাস হেনি, এরা হচ্ছেন আমাদের মডার্ন পিরিয়ডের গুরুত্বপূর্ণ কয়েকজন কবি। এদের সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এটা আপনারা একটা ইন্ট্রোডাক্টরি স্লাইড বলতে পারেন। গত ক্লাসে আমরা টিএস এলিয়টকে নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা হপকিন্সকে নিয়ে আলোচনা
শুরু করব। তারপর থমাস হার্ডি, WBX, WH ওডেন, ডিলন থমাস, ফিলিপ লার্কিন, সিমাস হেনি, তাদের সম্পর্কে আমরা যতটুকু পারা যায় আমরা আইডিয়া নেয়ার চেষ্টা করব। টিএস এলিয়ট সম্পর্কে গত ক্লাসে আমরা আলোচনা করেছি। টিএস এলিয়ট সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বলেছি যে উনি এমন একজন কবি যিনি তিনটা গুরুত্বপূর্ণ শিল্প আন্দোলনকে তার কবিতার মধ্যে একত্রিত করেছেন। কি কি? দ্য ইম্যাজিস্ট মুভমেন্ট, রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট, ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি। এই তিনটাকে উনি একত্রিত করেছেন কিভাবে? এই যে আমরা গত ক্লাসের 6 নম্বর স্লাইডটা যখন পড়ছিলাম তখন আমরা বলেছিলাম যে টিএস এলিয়ট উনার অবদান আমরা যখন পড়ছিলাম যে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল কন্ট্রিবিউশন অফ টিএস এলিয়ট ইন মডার্ন পোয়েট্রি, আধুনিক কবিতায় টিএস এলিয়টের অবদান কি? দ্য ইউনিয়ন অফ থট অ্যান্ড প্যাশন, উনি ইন্টেলেকচুয়ালিটি এবং ইমোশন এই দুটোকে বেশ চমৎকার ভাবে কম্বাইন করেছিলেন। কম্বাইন করতে গিয়ে উনি তিনটা শিল্প আন্দোলনের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছেন। কি কি? ইট ওয়াজ এলিয়ট হু এক্সটেন্ডেড দ্য স্কোপ অফ ইম্যাজিজম, ইম্যাজিস্ট মুভমেন্ট, ইম্যাজিস্ট আন্দোলন, তার সাথে উনি কম্বাইন করেছেন মেটাফিজিক্যাল, মেটাফিজিক্যাল মুভমেন্ট, ইন্টেলেকচুয়ালিটি অ্যান্ড ফ্রেঞ্চ সিম্বলিজম। এই তিনটাকে উনি একত্রিত করেছেন, সেটা কি? নিউ ক্রাইটেরিয়া অফ কমপ্লেক্সিটি, ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি, এটা উনি নিয়ে এসেছেন রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট দ্বারা অনুপ্রাণিত হয়ে, ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি। ফ্রেঞ্চ সিম্বলিজম দ্বারা অনুপ্রাণিত হয়ে উনি এনেছেন অ্যালুসিভনেস, তার সাথে উনি যোগ করেছেন কনক্রিটনেস অ্যান্ড প্রিসিশন বাই ইম্যাজিস্ট মুভমেন্ট। তিনটা আন্দোলনকে উনি একত্রিত করে ফেলেছেন। তার সাথে ওনার ছিল ব্যক্তিগত নিউ কাইন্ড অফ আয়রনি, উনি ওনার কবিতায় একটা অন্য ধরনের আয়রনি উনি অ্যাপ্লাই করেছেন। ইট ওয়াজ এলিয়ট হু ইন্ট্রোডিউসড ইন টু মডার্ন ইংলিশ অ্যান্ড আমেরিকান পোয়েট্রি দ্য কাইন্ড অফ আয়রনি অ্যাচিভড বাই শিফটিং সাডেনলি ফ্রম ফর্মাল টু কলোকুয়াল, ফর্মাল ল্যাঙ্গুয়েজ থেকে হঠাৎ করে, ফর্মাল ল্যাঙ্গুয়েজ থেকে হঠাৎ করে আমরা যদি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে চলে যাই তাহলে যে একটা স্পেশাল একটা আয়রনির জন্ম হয়, এই বিষয়টা এলিয়ট তার কবিতায় দেখিয়েছেন। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, টিএস এলিয়ট সম্পর্কে আমরা ডিটেইলস আলোচনা করেছি, টিএস এলিয়টের অবদান কি। আজকে আমরা আলোচনা শুরু করব হপকিন্স থেকে, ম্যানলি হপকিন্স, জেরার্ড ম্যানলি হপকিন্স। আমি রিকোয়েস্ট করব তানজিলা আফরিন রিকা, দেখতে পাচ্ছেন তানজিলা আফরিন রিকা? সুমাইয়া ফেরদৌস, সুমাইয়া ফেরদৌস, শুনতে পাচ্ছেন? জি স্যার, পড়েন তো স্লাইডটা। জি এম হপকিন্স, দ্য পোস্ট থমাস পাবলিকেশন বাই রবার্ট Bridge in 1918 of the poetry of Gerard Manley Hopkins encouraged experimentations in language and rhythms. Hopkins combined আচ্ছা, এই পয়েন্টটা একটু ই করে নেই। পস্থমাস পাবলিকেশন কাকে বলে? ধরেন কেউ মৃত্যুবরণ করেছে, কেউ মারা গেছে, মারা যাওয়ার পর তার একটা বই
পাবলিশ হয়েছে, তখন ওই বইটাকে বলা হয় পস্থুমাস পাবলিকেশন। তার মানে জেরার্ড ম্যানলি হপকিন্সের যে কবিতার বই প্রকাশিত হয়েছিল, এটা প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর পরে। হিজ পোয়েট্রি কালেকশন ওয়াজ পাবলিশড আফটার হিজ ডেথ 1918 সালে। ইন 1918 সালে জেরার্ড ম্যানলি হপকিন্সের কবিতার বই প্রকাশ হয়। উনি তারও বহু বছর আগে মারা গেছেন। উনার কবিতার বই পাবলিশ হওয়ার পর কবিতার জগতে একটা বড় ধরনের পরিবর্তন আসলো। কিভাবে? কারণ জিএম হপকিন্স উনি এনকারেজড এক্সপেরিমেন্টেশন ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিদম, ভাষা এবং ছন্দে যে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা যায়। ইন পোয়েটিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পোয়েটিক রিদমস ইট ইজ পসিবল টু হ্যাভ মেনি এক্সপেরিমেন্টেশন, নানাভাবে নানা টেকনিকে কবিতায় এক্সপেরিমেন্টেশন করা যায়, পরীক্ষা নিরীক্ষা করা যায়। এটা হপকিন্স দেখিয়ে দিয়েছেন যে প্রচলিত ধারার বাইরে আরো নানাভাবে কবিতার ভাষায় কবিতার ছন্দে এক্সপেরিমেন্টেশন পরীক্ষা নিরীক্ষা করা যায়, নতুন ভাবে লেখা যায়, নতুন ভাবে নতুন আঙ্গিকে নতুন স্টাইলে নতুন টেকনিকে কবিতা লেখা সম্ভব। এটা জিএম হপকিন্স তার কবিতার মাধ্যমে দেখিয়ে দিয়ে গেলেন। স্যার এটা একটু, হ্যাঁ বলেন। স্যার এটা তো স্যার টিএস এলিয়টও করেছিল, যে নিউ টেকনিক বা নিউ স্টাইল সে মানে ইন্ট্রোডিউস করার ট্রাই করেছে, তাহলে কি হ্যাঁ, টিএস এলিয়ট পুরো ফলো করেছে? টিএস এলিয়ট যখন কবিতা লিখছেন তখনও হপকিন্সের নাম অনেকেই জানে না। হপকিন্স ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি ছিলেন, কিন্তু তার কবিতাকে কেউ অতটা গুরুত্ব দিত না। তার কবিতা পাবলিশড হয়েছে, যদিও তিনি ভিক্টোরিয়ান পিরিয়ডে লেখালেখি করেছেন, কিন্তু তার কবিতা পাবলিশ হয়েছে তিনি মারা যাওয়ার আরো 30 বছর পর, অলমোস্ট 30 ইয়ার্স আফটার হিজ ডেথ। তখন তার কবিতা পাবলিশ হওয়ার পর যারা কবি ছিল তারা নড়ে চড়ে বসলো, যে দেখলো আরে কি ব্যাপার, ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন কবি সে এত আধুনিক স্টাইলে কবিতা লিখে গেছেন। মানে টিএস এলিয়ট যে সংগ্রামটা করে যাচ্ছিলেন, টিএস এলিয়ট উনি তো মানে তিনটা আন্দোলন দ্বারা প্রভাবিত, কিন্তু হপকিন্স উনার সময় তো এই আন্দোলনগুলো ছিল না, কিন্তু উনি এত আগে বসে এত মডার্ন স্টাইলে কবিতা লিখে গেছেন, এটা কবিদেরকে দারুণ ভাবে আলোড়িত করলো। কবিরা দেখলো যে ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন কবি ভিক্টোরিয়ান নিয়ম কানুনের কোনো মানে কেয়ার না করে উনি একজন ভাষা ছন্দে এত প্রচুর পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করছেন, এক্সপেরিমেন্টেশন করছেন। হপকিন সেই পরীক্ষা নিরীক্ষা করেছেন এমন একটা সময়ে যখন তার আশেপাশের মানুষজন, তার ওই সময়ে যারা কন্টেম্পোরারি ক্রিটিক ছিল তারা এটার কদর বুঝতে পারেননি, যারা কবি ছিল তারা বুঝতে পারেননি। হপকিন্স ওয়াজ টু অ্যাহেড, ওয়ে অ্যাহেড অফ হিস টাইম। তার সময়ের তুলনায় হপকিন্স অনেক বেশি অ্যাডভান্সড ছিলেন, এই জন্য তার যে ল্যাঙ্গুয়েজ এক্সপেরিমেন্টেশন এটা ওই সময়ে তারা নিতে পারেনি। জিএম হপকিন্সের যে অবদান, মানে ওনার যে ইনফ্লুয়েন্স অবদান, এটা বহু যুগ পর্যন্ত, অলমোস্ট 30 ইয়ার্স, এটা কিন্তু যারা কবি তাদের অজানা ছিল। টিএস এলিয়ট উনি উনার মতো করে চেঞ্জ আনার চেষ্টা করছেন, উনি উনার মতো করে এক্সপেরিমেন্টেশন করছেন। হপকিন্স উনার এক্সপেরিমেন্টেশনটা কিন্তু আলাদা, দুজনের এক্সপেরিমেন্টেশন দুই রকম। কিন্তু টিএস এলিয়ট অনেক বেশি লাকি ছিলেন, অনেক বেশি ভাগ্যবান ছিলেন যে তার সময় তিনি গুরুত্ব পেয়েছেন, সবাই তাকে গুরুত্ব দিয়েছে। কিন্তু জিএম হপকিন্স উনি ওনার কপাল খারাপ ছিল, ওনার যে অবদানটা, ওনার যে সাহিত্যিক অবদান, এটা জানতে, মানুষের জানতে সময় লেগেছে 30 বছর। হপকিন্স কি করেছেন দেখেন, হপকিন্স কম্বাইন্ড অ্যাবসলিউট প্রিসিশন অফ ইন্ডিভিজুয়াল ইমেজ, ইমেজিস্ট মুভমেন্টের সেই প্রভাবটা উনার মধ্যেও দেখতে পাচ্ছি। মানে ইমেজিস্ট মুভমেন্ট আসার আগেই জিএম হপকিন্সের লেখায় তার প্রভাব আমরা পাচ্ছি। অ্যাবসলিউট প্রিসিশন অফ ইন্ডিভিজুয়াল ইমেজ উইথ এ কমপ্লেক্স অর্ডারিং অফ ইমেজ, এবং তার সাথে উনি একটা ছবি না, একই ছবির ভেতরে তিনি অনেকগুলো ছবি কম্বাইন করেছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইমেজিস্ট পোয়েট্রি অ্যান্ড হপকিন্স পোয়েট্রি? ইমেজিস্ট পোয়েট্রিতে দেখা যায় যে একটা ইমেজ, ওয়ান পার্টিকুলার ইমেজ, সেটার ক্ল্যারিটি
প্রিসিশনের উপর গুরুত্ব দেয়া হয়। কিন্তু হপকিন্স উনি বেশ কয়েকটা ইমেজ, বেশ কয়েকটা ছবিকে উনি কম্বাইন করলেন। উনার লেখায় দেখ আমরা দেখতে পাবো যে বেশ কয়েকটা ইমেজের কমপ্লেক্স অর্ডারিং আমরা খুঁজে পাব। উনি অনেকগুলো ইমেজ, অনেকগুলো ছবিকে উনি একত্রিত করেছেন। এই যে কমপ্লেক্স অর্ডারিং অফ ইমেজেস, এটা হচ্ছে আমরা হপকিন্স এর অবদান বলতে পারি। যে ইমেজিস্ট মুভমেন্ট জনপ্রিয় হওয়ার আগেই হপকিন্স এই বিষয়ে কাজ করে গেছেন। ইমেজিস্ট মুভমেন্ট জনপ্রিয় হওয়ার আগেই, তখনকার যে শিল্প আন্দোলনে ইমেজিস্ট মুভমেন্ট তো ততদিনে বেশ বিখ্যাত, কিন্তু হপকিন্স তারও বহু আগে উনি এই প্রিসিশন, প্রিসিশন অফ ইন্ডিভিজুয়াল ইমেজ অ্যান্ড কমপ্লেক্স অর্ডারিং অফ ইমেজেস, এটা নিয়ে উনি ওনার কবিতায় কাজ করে গেছেন। দেখা গেছে যে উনি ওনার কবিতায় একই সেন্টেন্সে, একই লাইনে উনি অনেকগুলো ইমেজকে একত্রিত করেছেন, অনেকগুলো ছবি খুঁজে পাই ওনার কবিতায়। ওনার কবিতার লাইনে আমরা অনেকগুলো কবিতার মিস অনেকগুলো সরি অনেকগুলো ছবি, অনেকগুলো ইমেজের আমরা কমপ্লেক্স অর্ডারিং দেখতে পাই। আবারও বলছি, ইমেজিস্ট পোয়েট্রিতে একটা ইমেজ, ওয়ান পার্টিকুলার ইমেজের উপর গুরুত্ব দেয়া হয়, আর হপকিন্স তার কবিতায় অনেকগুলো ইমেজকে একত্রিত করেছেন এবং অনেকগুলো একটা কমপ্লেক্স ইমেজকে উনি বেশ ক্ল্যারিটি এবং প্রিসিশন, স্বচ্ছতা এবং মানে যথাযথ ভাষার মাধ্যমে উনি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। এবং তারই সাথে হি ব্রট ইন আ নিউ কাইন্ড অফ মেট্রিক্যাল প্যাটার্নিং, কবিতার যে ছন্দ, কবিতার যে ছন্দ, এই ছন্দ নিয়ে উনি বেশ পরীক্ষা নিরীক্ষা করলেন। দেখা গিয়েছে যে তখনকার সময় যারা কবি ছিলেন, কবিরা এই মেট্রিক যে সিস্টেম, মেট্রিক সিস্টেম বলতে কবিতার ছন্দ, ছন্দ নিয়ে তারা খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করেননি। তারা কবিতার সাবজেক্ট ম্যাটারে গুরুত্ব দিয়েছেন, কবিতার যে ম্যাটেরিয়াল, সাবজেক্ট ম্যাটার, বিষয়বস্তু, সেটাতে তারা গুরুত্ব দিয়েছেন। কিন্তু রিদম, রাইম, মেট্রিক প্যাটার্ন এইসব বিষয়ে কিন্তু ওনারা অতটা পরীক্ষা নিরীক্ষা করেননি। হপকিন্স এই বিষয়ে তখন বেশ মানে সিরিয়াসলি কাজ করা শুরু করলেন। হপকিন্স কিন্তু টেনিসন, ব্রাউনিং তাদের সমসাময়িক ছিলেন। টেনিসনরা যখন সাবজেক্ট ম্যাটারে গুরুত্ব দিচ্ছেন, ব্রাউনিংরা যখন ওই সাইকোলজিক্যাল অ্যানালিসিসে গুরুত্ব দিচ্ছেন, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং যখন রোম্যান্টিক লাভ পোয়েমে নিয়ে কাজ করে যাচ্ছেন, তারপর আমরা আলোচনা করেছি ম্যাথু আর্নল্ড, ম্যাথু আর্নল্ডরা যখন ওই দ্য ক্ল্যাশ অফ সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন নিয়ে কাজ করে যাচ্ছেন, তখন হপকিন্স ওনার কবিতায় নতুন ধরনের ছন্দ, রিদম, নতুন মেট্রিক্যাল প্যাটার্নিং নিয়ে কাজ করে যাচ্ছেন। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন হপকিন্স এর একটা বিশেষ আবিষ্কার হচ্ছে স্ট্রং রিদম। উনি নতুন ধরনের রিদম রাইমিং আবিষ্কার করলেন। হপকিন্স এর নিজস্ব আবিষ্কার আছে। এই যে রিদম, রাইম, মেট্রিক্যাল প্যাটার্নিং নিয়েও যে খেলাধুলা করা যায়, পরীক্ষা নিরীক্ষা করা যায়, এটা জি এম হপকিন্স এটা সবার আগে কবিদের সামনে দেখিয়ে দিয়ে গেলেন। এর আগে কবিদের মধ্যে একটা মানে কুসংস্কার ছিল, অনেকটা সুপারস্টিশন ছিল যে তারা এই মেট্রিক্যাল প্যাটার্ন, রিদম, রাইম নিয়ে তারা খুব বেশি কিছু করার সাহস পাননি। তাদের মনের মধ্যে একটা মানে সবসময় ক্লাসিক্যাল যে রিদম, ক্লাসিক্যাল মেট্রিক্যাল প্যাটার্নিং, এসব এইসব মানে মানে মেনে চলার নিয়ে তাদের মধ্যে একটা ভয় কাজ করত। আমরা দেখতে পাই বিশেষ করে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে আলেকজান্ডার পোপ, উনি এই রুলটা এস্টাবলিশ করার চেষ্টা করেছিলেন যে কবিতার যে ছন্দ, কবিতার যে মেট্রিক্যাল প্যাটার্ন, এটা হতে হবে মানে ক্লাসিক স্টাইলে। পুরাতন আমলের কবিরা যে ছন্দে, যে মেট্রিক্যাল প্যাটার্নে লিখে গেছেন, ওটাকে নষ্ট করা যাবে না। এবং সেটা দেখা যাচ্ছে বহু যুগ পর্যন্ত ইভেন রোম্যান্টিক পোয়েট যারা, তারাও এই
মেট্রিক্যাল প্যাটার্ন রিদম নিয়ে তারা খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করার সেই সাহসটা পাননি। তাদের মূল ফোকাসটা ছিল কবিতার সাবজেক্ট ম্যাটার, বিষয়বস্তুর উপরে। হপকিন্স প্রথম সেই দুঃসাহসটা দেখালেন, উনি রিদম মেট্রিক্যাল প্যাটার্ন এটা নিয়ে উনি বেশ পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন, নতুন রিদম রাইম উনি আবিষ্কার করলেন। এবং জিএম হপকিন্স, এই যে উনি দুঃসাহসটা দেখালেন, এটা তো এক ধরনের রেভলিউশন আমরা বলতে পারি। এই যে সাহসটা, দ্য কারেজ, কারেজ টু ব্রেক দ্য কনভেনশনাল রিদম অ্যান্ড রাইম সিস্টেম, কনভেনশনাল মেট্রিক্যাল প্যাটার্নিং, কবিতার কিভাবে ছন্দ মিল করতে হবে, রিদম, তারপর পেন্টামিটার, হেক্সামিটার, এই মিটার গুলো এর আগে কবিরা চাইলেই পরিবর্তন করতে পারতো না। দেখা যেত যে হয় তারা হেক্সামিটারে লিখতো, অথবা ডেকটাইলিক পেন্টামিটারে লিখতো, কাপলেটে লিখতো, এটা নিয়ে তারা খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করে নাই। রিদম রাইম মেট্রিক্যাল প্যাটার্নিং ছন্দ অন্তমিল এগুলো নিয়ে তারা খুব বেশি দুঃসাহস দেখানোর চেষ্টা করেনি, কিন্তু হপকিন্স প্রথম সেই সাহসটা দেখালেন যে আরো কত ভাবে, কত রকম ভাবে কবিতায় ছন্দ আনা যায়। এটা হপকিন্স তার কবিতায় দেখিয়ে দিয়ে গেলেন। এবং হপকিন্স এই যে দেখালেন যে বিষয়টা, মেট্রিক্যাল ছন্দ নিয়ে তো তার পরীক্ষা নিরীক্ষা আছেই, আরেকটা ছিল হচ্ছে ইমেজরি নিয়ে। একটা কবিতায় কতগুলো ছবিকে কম্বাইন করা যায়, কবিতার একটা লাইনে উনি 2 থেকে 3টা ইমেজকে উনি কম্বাইন করেছেন, যথেষ্ট কমপ্লেক্স। শুধুমাত্র একটা ইমেজ উনি ফুটিয়ে তোলার ব্যাপারে সন্তুষ্ট ছিলেন না, দেখা গেছে উনার কবিতায় অনেকগুলো ইমেজকে উনি কম্বাইন করেছেন। দেখা যেত এর আগে যারা কবি ছিলেন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে একটা লাইনে তারা একটা ইমেজকেই, সাধারণত কনভেনশনালি ওয়ান ইমেজ পার সেন্টেন্স, একটা সেন্টেন্সে উনারা একটা ইমেজই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কিন্তু হপকিন্স প্রথম সেই সাহসটা করলেন যে আমি একটা লাইনে 2 থেকে 3টা ইমেজকে একত্রিত করে ফেলবো, কমপ্লেক্স অর্ডারিং যেটাকে বলে। একই সাথে আমার ব্রেইনে অনেকগুলো ইমেজ ফুটে উঠবে। এই যে এক্সপেরিমেন্টেশন, ইমেজরি, আমার কবিতার লাইন পড়লে পাঠকের মনে কি ছবি ফুটে উঠবে, আমার কবিতা পড়তে পড়তে রিডার, পাঠকের মনে কি ধরনের ছবি ফুটে উঠবে, এই যে এটা নিয়েও পরীক্ষা নিরীক্ষা করা যায়, এটা হপকিন্স প্রথম দেখিয়ে দিয়ে গেলেন। মানে হপকিন্স যখন কবিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন তখন তার আশেপাশের কবিরা সেটা নিয়ে চিন্তাও করার সুযোগ পাচ্ছে না। হপকিন্স যদিও উনি ভিক্টোরিয়ান কবি ছিলেন, কিন্তু উনাকে ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি ছিলেন, কিন্তু উনাকে আমরা ভিক্টোরিয়ান কবি বলছি না, উনাকে আমরা আধুনিক কবি বলছি, কারণ উনার কাজ এতটাই আধুনিক। টেনিসন, ব্রাউনিং, ব্যারেট ব্রাউনিং, আর্নল, তাদের থেকে উনি এতটাই এগিয়ে ছিলেন, বিশেষ করে পরীক্ষা নিরীক্ষা, এক্সপেরিমেন্টেশন। তাহলে আমরা বলতে পারি জিএম হপকিন্সের অবদানটা কোথায়? হি এনকারেজড এক্সপেরিমেন্টেশন ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিদম, ভাষা এবং ছন্দে যে কত রকম খেলাধুলা করা যায়, কত রকম পরীক্ষা নিরীক্ষা করা যায়, এটা জিএম হপকিন্স প্রথম দেখিয়ে দিয়ে গেলেন। হপকিন্সের অনুপ্রেরণায় থার্ড পয়েন্টে দেখেন, দ্য ইয়াং পোয়েটস অফ দ্য আর্লি 1950s, 1950-এর দশকে যারা তরুণ কবি ছিলেন, WH অডেন, স্টিফেন স্পেন্ডার, সিসিল ডে লুইস, তারা দে ওয়ার মাচ ইনফ্লুয়েন্সড বাই হপকিন্স অ্যাজ ওয়েল অ্যাজ বাই এলিয়ট। টিএস এলিয়ট তো আছেনই, টিএস এলিয়টকে নিয়ে তো গত ক্লাসে আমরা ডিটেইলস আলোচনা করেছি। এলিয়ট দ্বারা যতটা না অনুপ্রাণিত, হপকিন্স দ্বারাও অনুপ্রাণিত। এলিয়ট এন্ড হপকিন্স এরা দুজনই যারা পরবর্তী আধুনিক কবি, তাদেরকে প্রবল ভাবে অনুপ্রাণিত করেছেন, সাহস জুগিয়েছেন। টিএস এলিয়ট, উনার যদি আমরা অবদানটাকে খুব সংক্ষেপে যদি বলার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি যে টিএস এলিয়ট দেখিয়েছেন কিভাবে যুক্তি এবং আবেগকে সংমিশ্রণ করা যায়, হাউ টু কম্বাইন থট অ্যান্ড প্যাশন।
ইন্টেলেকচুয়ালিটি অ্যান্ড ইমোশন দুটোকে কিভাবে কম্বাইন করা যায় এবং কবিতার মধ্যে কিভাবে আয়রনিক্যাল ল্যাঙ্গুয়েজ কবিতার মধ্যে কিভাবে আয়রনি ব্যবহার করা যায়। থট অ্যান্ড প্যাশনকে কম্বাইন করার জন্য টিএস এলিয়ট তিনটা শিল্প আন্দোলনকে তার কবিতা একত্রিত করেছেন, ইমাজিস্ট মুভমেন্ট, রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট আর ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট। টিএস এলিয়টের ছিল ওইটা অবদান। আর হপকিন্স এর অবদান হচ্ছে উনি কবিদের মনে সাহস যোগালেন। কিভাবে সাহস দিলেন? যে ভাষা এবং ছন্দ নিয়েও পরীক্ষা নিরীক্ষা করা যায়। ভাষা এবং ছন্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষা এর আগে খুব বেশি কবি সাহস পান নাই, বিশেষ করে মানে রোমান্টিক পিরিয়ডে, ভিক্টোরিয়ান পিরিয়ডে তারা সাবজেক্ট ম্যাটার নিয়ে যতটা পরীক্ষা নিরীক্ষা করেছেন, তারা মানে রিদম নিয়ে, রাইমিং নিয়ে তারা অতটা পরীক্ষা নিরীক্ষা করার মানে সুযোগ পাননি মোস্ট কেসেস। হপকিন্স সেই সাহসটা দিয়ে গেলেন যে ভাষা নিয়ে, ছন্দ নিয়েও প্রচুর পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করা যায়। হপকিন্স উনি লেখালেখি করেছিলেন ভিক্টোরিয়ান পিরিয়ডে, কিন্তু ওই সময় তার লেখার যে গুরুত্ব, লেখার যে মানে গুরুত্ব, সেটা তার সমসাময়িক কেউ তার কদর বুঝতে পারেননি। উনি মারা যাওয়ার মোর দেন 30 ইয়ার্স, কমপক্ষে 30 বছর পর 1918 সালে রবার্ট ব্রিজেস নামে একজন হপকিন্স এর কবিতার বই পাবলিশ করে, পস্থমাস পাবলিকেশন। হপকিন্স মারা যাওয়ার 30 বছর পর, এবং সেই কবিতার বই পড়ে তখনকার সময় যারা আধুনিক কবি ছিলেন তারা অবাক হয়ে গেলেন যে আমরা এখন যে বিষয়গুলো নিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি, চিন্তা ভাবনা করছি, সেটা বহু বছর আগে হপকিন্স করে রেখে গেছেন। এবং হপকিন্স এর যে এনকারেজমেন্ট, অনুপ্রেরণা, এটা কিন্তু তখনকার কবিদেরকে দারুণ ভাবে আলোড়িত করলো। তাহলে আমরা অল্প কথায় টিএস এলিয়ট কে কি বলেছিলাম? টিএস এলিয়ট, হি কম্বাইন্ড থট অ্যান্ড প্যাশন, ইন্টেলেকচুয়ালিটি অ্যান্ড ইমোশন। তার কবিতা, উনি তিনটা শিল্প আন্দোলনকে কম্বাইন করেছিলেন এবং তার কবিতায় একটা বিশেষ ধরনের আয়রনি আমরা লক্ষ্য করছি। মানে এই স্লাইডটা, এই যে 6 নম্বর স্লাইডটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা খুব মন দিয়ে পড়বেন, এটা যদি একটু পারেন খেয়াল রাখবেন। আর হপকিন্স ভেরি ইম্পর্টেন্ট, 8 নম্বর স্লাইড, স্লাইড নাম্বার 8 খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা হপকিন্স কে নিয়ে আলোচনা করলাম। হপকিন্স, তার অবদানটা কি? হি এনকারেজড দ্য মডার্ন পোয়েটস টু এক্সপেরিমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিদম, ভাষা নিয়ে, ছন্দ নিয়ে যে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করা যায়, সেই অনুপ্রেরণাটা জিএম হপকিন্স আধুনিক কবিদেরকে দিয়ে যাচ্ছেন। এবার আমরা আসি আমাদের পরবর্তী কবি, যার নাম আমাদের মনে রাখতে হবে, W.B. Yeats। W.B. Yeats, রাকিব আহমেদ, শুনতে পাচ্ছেন রাকিব? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, পড়েন তো স্লাইডটা শুরু থেকে। ওকে স্যার। Meanwhile, the remarkable career of Yeats, stretching across the whole modern period, showed how a truly great poet can reflect the varying developments of his or her age, yet maintain an unmistakably individual accent. The greatest English speaking poet of his age. Okay. W.B. Yeats কে অনেকেই বলে থাকেন যে তার সময়ের সর্বশ্রেষ্ঠ কবি। কেন? ইয়েটস কি করে গেলেন, ওনার অবদানটা কি? হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ W.B. Yeats? এখানে আমরা M.H. Abrams এর আর্টিকেল পড়ছি। অ্যাব্রামস বলছেন, দ্য রিমার্কেবল ক্যারিয়ার অফ ইয়েটস। ইয়েটস কি করেছেন? তার যে ক্যারিয়ার, ইট স্ট্রেচিং অ্যাক্রস দ্য হোল মডার্ন পিরিয়ড, পুরো আধুনিক যুগ জুড়েই ইয়েটস কবিতা লিখে গেছেন। 20th century, পুরো বিংশ শতাব্দী জুড়ে ইয়েটস কবিতা লিখে গেছেন। হি শোড হাউ আ ট্রুলি গ্রেট পোয়েট ক্যান রিফ্লেক্ট দ্য ভ্যারিয়িং ডেভেলপমেন্টস। যুগে যুগে নানা রকম প্রচলন এসেছে কবিতার জগতে, নানা রকম আন্দোলন
কবিতায় এসেছে। ইয়েটস প্রতিটা আন্দোলন দ্বারা অনুপ্রাণিত এবং তিনি প্রতিটা আন্দোলন, প্রতিটা পোয়েটিক ডেভেলপমেন্ট এর উপর অনুপ্রাণিত হয়ে কবিতা লিখেছেন। হি শোড হাউ আ ট্রুলি গ্রেট পোয়েট, একজন সত্যিকারের মহান কবি কিভাবে ক্যান রিফ্লেক্ট, প্রতিফলিত করতে পারে দ্য ভ্যারিং ডেভেলপমেন্টস অফ হিজ অর হার এজ, তার যুগে যুগে। তিনি তার জীবদ্দশায় দেখেছেন যে কবিতা কিভাবে পরিবর্তন হচ্ছে। উনি উনি ওনাকে ওনাকে আমি আমরা বলতে পারি আ হিস্টোরিয়ান পোয়েট, একজন ঐতিহাসিক কবি। কেন? কারণ ইয়েটস দেখছেন, উনি খুব সচেতন ভাবে লক্ষ্য করছেন যে যুগে যুগে, দশকে দশকে কবিতা কিভাবে পরিবর্তন হচ্ছে, হাউ পোয়েট্রি ওয়াজ চেঞ্জিং। উনি খুব সাবধানে এই জিনিসটা খেয়াল করেছেন যে যুগে যুগে কবিতা কিভাবে পরিবর্তন হচ্ছে, এবং যুগের সাথে তাল মিলিয়ে ইয়েটস উনি কবিতা লিখে গেছেন। ইয়েটস হচ্ছেন এমন একজন ব্যতিক্রম ধর্মী কবি যিনি প্রায় সকল স্টাইলে, সকল আন্দোলনের সাথে উনি জড়িত, এবং উনি প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনে দ্বারা প্রভাবিত হয়ে কবিতা লিখেছেন। হি রেসপেক্টেড দ্য এভলিউশন অফ পোয়েট্রি। একটা কবিতা, কবিতার যে বিবর্তন, কবিতার যে বিপ্লব, বিপ্লবের প্রতিটা ধাপে ধাপে ইয়েটস সাক্ষী হিসেবে ছিলেন। ইয়েটস উনার যে উনি যুগের সাথে তাল মিলিয়ে কবিতা লিখেছেন এই কথাটা যেমন সত্য, তারই সাথে উনি যে উনার ব্যক্তিগত যে ফ্লেভার, পার্সোনাল যে অ্যাকসেন্ট, উনার যে পার্সোনাল যে পোয়েটিক যে এসেন্স, সেটাকে উনি ঠিকই বজায় রেখেছেন। উনি যুগের সাথে তাল মিলিয়ে কবিতা লিখেছেন, প্লাস উনার নিজস্বতা বজায় রেখেছেন। সো আমরা সহজ করে বলতে পারি যে W.B. ইয়েটস তার নিজস্বতা বজায় রেখে যুগের সাথে তাল মিলিয়ে কবিতা লিখে গেছেন। এখন আপনারা দেখেন যে যুগের সাথে তাল মিলিয়ে কবিতা লিখা এটা যতটা না সহজ, নিজস্বতা বজায় রাখা কিন্তু ততটা সহজ না। আপনাকে যে কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে হবে। আপনি যদি নিজস্বতা বজায় রাখেন তাহলে কিন্তু আপনি যুগের সাথে তাল মেলাতে পারবেন না। আবার আপনি যদি যুগের সাথে তাল মেলাতে যান তাহলে কিন্তু আপনার নিজস্বতাটা, যেটা পার্সোনালিটি, অরিজিনালিটি, সেটা কিন্তু টিকিয়ে রাখা খুব কঠিন। W.B. ইয়েটস কিন্তু এই দুটোকে খুব চমৎকার ভাবে ব্যালেন্স করেছেন। এই কথাটা একটু ভালো করে বোঝেন, ভালো করে খেয়াল করেন, প্লিজ কনসেন্ট্রেট। যুগের সাথে তাল মিলিয়ে কবিতা লিখলে অরিজিনালিটি মেইনটেইন করা কঠিন হয়ে যায়, আবার অরিজিনালিটি মেইনটেইন করে লিখলে যুগের সাথে তাল মেলানো কঠিন হয়ে যায়। মানে দুটো কিন্তু একটা আরেকটার বিপরীত আমরা বলতে পারি। W.B. ইয়েটস উনি যুগের সাথেও তাল মিলিয়েছেন, আবার উনার নিজস্বতাও বজায় রেখেছেন। ইয়েটস পোর্ট্রেড দ্য ডেভেলপমেন্ট অফ পোয়েট্রি ইন হিজ পোয়েমস। যুগে যুগে কবিতা যে পরিবর্তন হয়েছে এটাকে উনি ওনার কবিতায় ফুটিয়ে তুলেছেন, এবং একই সাথে ইয়েটস সাকসেসফুলি মেইনটেইন হিজ অরিজিনালিটি। ইয়েটস কিন্তু বেশ সাফল্যের সাথে তার ব্যক্তিত্ব, তার যে অরিজিনাল ভয়েস, তার যে ব্যক্তিগত স্টাইল, সেটাকে কিন্তু মেইনটেইন করতে সক্ষম হয়েছেন। দুটোকে উনি ব্যালেন্স করেছেন। একটা হচ্ছে reflecting the varying developments, portraying the different movements, art movements in poetry. বিভিন্ন সময় যুগে যুগে যে বিভিন্ন আন্দোলন হয়েছে সেগুলোকে ফুটিয়ে তোলা। টিএস এলিয়ট উনি তিনটা শিল্প আন্দোলনকে একত্রিত করেছিলেন, কিন্তু তারপরে টিএস এলিয়টের মধ্যে একটা স্ট্যাগনেন্সি, একটা মানে জড়তা আসে, এবং টিএস এলিয়টের মধ্যে অনেকে এটা দেখেছেন যে উনি পরবর্তীতে আর কোন নতুন আন্দোলনের সাথে সম্পৃক্ত হননি, কিন্তু ইয়েটস উনি কখনোই থেমে যাননি। টিএস এলিয়ট উনি যেখানে থেমে গিয়েছেন, ইয়েটস কিন্তু সেখানে থেমে যাননি, ইয়েটস কন্টিনিউ করেছেন। ইয়েটস উনার কবিতার মাধ্যমে পুরো কবিতার ইতিহাসকে তুলে ধরেছেন, যুগে যুগে
যুগের সাথে তাল মিলিয়ে ইয়েটস তার কবিতার ধরন, কবিতার ভঙ্গি, কবিতার স্টাইল টেকনিক ইভলভ করেছেন, পরিবর্তন করেছেন, এবং একই সাথে ডব্লিউ বি ইয়েটস সাকসেসফুলি মেইনটেইনড হিজ অরিজিনালিটি, তার ব্যক্তিত্ব, তার যে ব্যক্তি স্বাতন্ত্র্য ইন্ডিভিজুয়ালিটি, সেটাকে উনি খুব সাফল্যের সাথে বজায় রাখতে সক্ষম হয়েছেন। এই এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সের জন্যই অনেকে স্বীকার করেন যে ডব্লিউ বি ইয়েটস ইজ দ্য গ্রেটেস্ট ইংলিশ স্পিকিং পোয়েট অব দিস এইজ। এখন আপনার যদি ফাইনালে কোয়েশ্চেন থাকে, যদি আপনার ফাইনালে কোয়েশ্চেন থাকে 2 মার্কের যে ওয়াই ডব্লিউ বি ইয়েটস ইজ কনসিডার্ড দ্য গ্রেটেস্ট ইংলিশ স্পিকিং পোয়েট অফ হিজ এইজ, কেন তার যুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক কবি বলা হয় ইয়েটসকে, তাহলে তার 2 মার্কসের অ্যান্সার কিন্তু আপনারা এই স্লাইড থেকে পেয়ে যাবেন। কিভাবে? এই যে হি রিফ্লেক্টেড দ্য ভ্যারিং ডেভেলপমেন্টস অফ হিজ এইজ অ্যান্ড মেইনটেইন হিজ ইন্ডিভিজুয়াল অ্যাকসেন্ট। আমরা আরেকটু ডিটেইলে যাই, নেক্সট স্লাইডে। সুমাইয়া সুলতানা, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। পড়েন তো, ফার্স্ট পয়েন্টে পড়েন। বিগিনিং অ্যামং দ্য অ্যাস্থেটিক্স অফ দ্য 1890s, টার্নিং লেটার টু এ মোর টাফ অ্যান্ড স্পেয়ার আইরনিক ল্যাঙ্গুয়েজ উইদাউট লুসিং হিজ ক্যারেক্টারিস্টিক ভার্বাল ম্যাজিক, ওয়ার্কিং আউট হিজ ওন নোশনস অফ সিম্বলিজম অ্যান্ড ব্রিঙ্গিং দেম ইন ডিফারেন্ট ওয়েজ ইন টু হিজ পোয়েট্রি, ডেভেলপিং ইন হিজ ফুল ম্যাচুরিটি এ রিচ সিম্বলিক অ্যান্ড মেটাফিজিক্যাল পোয়েট্রি উইথ ইটস ওন কিউরিওসিটি হন্টিং cadences and its imagery both shockingly realistic and movingly suggestive. Okay, বেশ বড় একটা পয়েন্ট, বেশ বড় একটা পয়েন্ট। আমরা একটু আস্তে আস্তে যাই, কি কি বলছে ডব্লিউ বি ইয়েটস। ওনার যে কবিতা লিখছেন, ডব্লিউ বি ইয়েটস যে কবিতা লিখছেন, উনি শুরু করছেন হচ্ছে অ্যাস্থেটিক মুভমেন্ট থেকে, ওই যে আমরা শুরুতে পড়েছিলাম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে, অ্যাস্থেটিক্স মুভমেন্ট, আর্ট ফর আর্ট সেক। উনি কিন্তু প্রথমে সেই ধারায় কবিতা লিখেছেন 1890-এর দশক জুড়ে, 1890-এর দশক, এই 10 বছর উনি অ্যাস্থেটিক স্টাইলে কবিতা লিখেছেন, অ্যাস্থেটিক মুভমেন্ট ফলো করেছেন। তারপর উনার কবিতায় আমরা পাই মোর টাফ অ্যান্ড স্পেয়ার আয়রনিক ল্যাঙ্গুয়েজ, টাফ অ্যান্ড স্পেয়ার আয়রনিক ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমরা বলতে পারি ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি। ফ্রেঞ্চ সিম্বলিজম যে মুভমেন্ট, ফরাসি প্রতীকবাদ মুভমেন্ট, যেটা নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছি, ফরাসি প্রতীকবাদ আন্দোলন, সেই ফ্রেঞ্চ মুভমেন্ট সিম্বলিস্ট মুভমেন্ট দ্বারা ইয়েটস অনুপ্রাণিত। মোর টাফ অ্যান্ড স্পেয়ার আয়রনিক ল্যাঙ্গুয়েজ উইদাউট লুজিং ইটস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ভার্বাল ম্যাজিক, এবং এর সাথে ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট মানেই হচ্ছে এখানে বাই ডিফল্ট ইমাজিস্ট মুভমেন্ট চলে আসছে। এখন টিএস এলিয়টের সাথে উনার তাহলে মানে পার্থক্যটা আমরা কোথায় পাচ্ছি? টিএস এলিয়ট, উনিও ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট দ্বারা অনুপ্রাণিত, ইয়েটস, উনিও ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট দ্বারা অনুপ্রাণিত। তবে ইয়েটস তার আগে, ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট দ্বারা অনুপ্রাণিত হওয়ার আগে, ডব্লিউ বি ইয়েটস ওয়াজ influenced by the aesthetic movement, উনি aesthetic movement এর উপর ভিত্তি করেও কবিতা লিখেছেন, যেটা আমরা টিএস এলিয়ট এর মধ্যে ওইভাবে দেখি না। টিএস এলিয়ট aesthetic movement নিয়ে ততটা কাজ করেননি, কিন্তু ইয়েটস কাজ করেছেন। টিএস এলিয়ট উনি ফোকাস করেছেন ইমাজিস্ট মুভমেন্ট, ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট অ্যান্ড রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট। ইয়েটস কিন্তু এই ধারাতে গিয়েছেন, তার সাথে উনি অ্যাড করেছেন এর আগে টিএস এলিয়টের চাইতে ইয়েটস, এলিয়টের চাইতে ইয়েটস এর ক্যারিয়ার কিন্তু বেশ বড়, তুলনামূলকভাবে ইয়েটস হ্যাজ আ মোর হিউজ ক্যারিয়ার। ইয়েটস উনি লেখালেখি শুরু করেছেন 1890-এর দশক থেকে, 1890-এর দশকের যে অ্যাস্থেটিক মুভমেন্ট সেখান থেকে শুরু। ডব্লিউ বি ইয়েটস এর কবিতায় আমরা অ্যাস্থেটিক মুভমেন্টের ছোঁয়া পাই, তারপর ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট, ওয়ার্কিং আউট হিজ ওন নোশন অফ সিম্বলিজম,
ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট দ্বারা তো উনি সিম্বলিজমে আকৃষ্ট হয়েছেন, এবং তার সাথে ব্রিঙ্গিং দেম ইন এ ডিফারেন্ট ওয়েজ ইন টু পোয়েট্রি এবং কবিতায়, যেহেতু উনি ওনার নিজস্বতা বজায় রেখেছেন, উনি ফ্রেঞ্চ সিম্বলিজম দ্বারা অনুপ্রাণিত কিন্তু উনি ওনার ব্যক্তিগত সিম্বলিজম কিন্তু অ্যাপ্লাই করেছেন, উনি শুধু অন্ধভাবে অনুকরণ করেননি। ইয়েটস ডিড নট ব্লাইন্ডলি ফলো দ্য ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট, এই সিম্বলিজমটাকে উনি ওনার পার্সোনালাইজ করেছেন, ওনার ওনার ব্যক্তিগত যে স্টাইলে ওনার নিজস্ব সিম্বলিজম উনি অ্যাপ্লাই করেছেন। তাহলে আমরা কি কি আন্দোলন পাচ্ছি? ইয়েটস, ইয়েটস হচ্ছে অ্যাস্থেটিক মুভমেন্ট দ্বারা অনুপ্রাণিত, ইমাজিস্ট মুভমেন্ট দ্বারা অনুপ্রাণিত এবং ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট দ্বারা অনুপ্রাণিত। পরবর্তীতে যোগ হচ্ছে ইন হিজ ফুল ম্যাচিউরিটি, ইয়েটস এর কবিতা যখন ম্যাচিউরিটিতে যাচ্ছে সেখানে আমরা পাচ্ছি আর রিচ সিম্বলিক অ্যান্ড মেটাফিজিক্যাল পোয়েট্রি, মানে রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট উনি এটা দ্বারা অনুপ্রাণিত। এবং পরবর্তীতে মানে ইয়েটস কিন্তু আস্তে আস্তে এনরিচ হচ্ছেন, দেখেন ধাপগুলো, ধাপগুলো কি কি ছিল, অ্যাস্থেটিক মুভমেন্ট, ইমাজিস্ট মুভমেন্ট, ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট, রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট, এই সবগুলো সবগুলো যুগের সাথে উনি কিন্তু তাল মিলিয়েছেন, প্রতিটা যুগ দ্বারা উনি অনুপ্রাণিত এবং উনি ওনার নিজস্বতাও বজায় রেখেছেন। তার মানে ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি এই দুটোকে তিনি কিন্তু বেশ সাফল্যের সাথে কম্বাইন করেছেন। তার যে ম্যাচিউর পিরিয়ডের কবিতাগুলো, তার যে তার পরিপক্ক, তার যখন তার ফুল ম্যাচিউরিটি চলে এসেছিল তার কবিতায়, ওই সময় আমরা দেখতে পাচ্ছি যে তার কবিতার যে ইমাজিনারি, তার কবিতায় তিনি যে ছবি ফুটিয়ে তুলতে সক্ষম হচ্ছেন, বোথ শকিংলি রিয়েলিস্টিক অ্যান্ড মুভিংলি সাজেস্টিভ, মানে তার কবিতা পাঠকের মনে নাড়া দিতে সক্ষম, মুভিংলি সাজেস্টিভ। মুভিংলি সাজেস্টিভ এটা আমরা বলতে পারি ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট দ্বারা অনুপ্রাণিত, এবং শকিংলি রিয়েলিস্টিক, শকিংলি রিয়েলিস্টিক হওয়াটা কিন্তু সহজ ব্যাপার না, টু বিকাম শকিংলি রিয়েলিস্টিক, বাস্তবতাকে এমনভাবে তুলে ধরা যেন তা পাঠকের মনে দাগ কাটে, পাঠককে পাঠককে আঘাত করা, শক দেয়া, বাস্তবতাকে পাঠকের সামনে তুলে ধরা। ইয়েটস তার কবিতায় বাস্তবতাকে এমন ভাবে তুলে ধরেছেন যে পাঠকরা হোঁচট খেয়েছে, পাঠকরা আক্রান্ত হয়েছে, পাঠকের মনে দাগ কেটেছে, পাঠকরা তারা অফেন্ডেড হয়েছে। কিন্তু ইয়েটস এই যে আক্রমণ করেছেন, এটা কিন্তু ইচ্ছা করে আক্রমণ করেছেন যাতে পাঠকরা এই বিষয়ে মনোযোগ দেয়, টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার। ইয়েটস এর কবিতা শকিংলি রিয়েলিস্টিক অ্যান্ড মুভিংলি সাজেস্টিভ। সাজেস্টিভ বলতে এখানে, মুভিংলি সাজেস্টিভ বলতে এখানে আমরা বলতে পারি যে কবিতা আমাদেরকে যে স্বপ্নের জগতে নিয়ে যায়, কবিতা আমাদেরকে কল্পনা করতে বা মানে সাহায্য করে, আমরা কবিতার সাহায্যে কল্পনার জগতে হারিয়ে যাই। কিন্তু শুধুমাত্র কল্পনার জগতে থাকলে হবে না, আমাদেরকে বাস্তবতায় ফিরে আসতে হবে, উই নিড টু রিটার্ন টু রিয়েলিটি, উই নিড টু রিটার্ন টু রিয়েলিটি, আমাদের বাস্তব জগতে ফিরে আসতে হবে। এবং বাস্তবতা খুবই নির্মম, ইয়েটস তার কবিতায় দেখিয়েছেন যে বাস্তবতা কতটা নির্মম হতে পারে। আমরা ওই যে ফিচার্স অফ মডার্ন পোয়েট্রিতে বলেছিলাম যে অ্যান্টি রিয়েলিজম, প্রচলিত ধ্যান ধারণা, প্রচলিত দৃষ্টিভঙ্গিতে সাধারণ মানুষ তারা যারা ফিলিস্তিন, সাধারণ মানুষ তারা বাস্তবতা যা বলতে যা বোঝে সেটা আসলে সত্যিকারের বাস্তবতা না। ইয়েটস উনি ওনার পোয়েটিক পয়েন্ট অফ ভিউ, ওনার কাব্যিক দৃষ্টিভঙ্গি থেকে বাস্তবতাকে পাঠকের সামনে তুলে ধরছেন, বাস্তবতার যে নিষ্ঠুরতা এটাকে উনি, বাস্তবতা কতটা শকিং এটা উনি তার কবিতার মাধ্যমে পাঠকের সামনে তুলে ধরছেন। এখন এখানে অনেক জটিল বিষয় আছে, আপনাকে একটু মন দিয়ে খেয়াল করতে হবে যে ইয়েটস উনি কিভাবে ওনার কবিতা যে ম্যাচিওর্ড হয়েছে, উনি যে কবি হিসেবে ম্যাচিওর্ড হয়েছেন এর পেছনে কি কি আন্দোলন ছিল, অ্যাস্থেটিক মুভমেন্ট, ইমাজিস্ট মুভমেন্ট,
রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট, ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট, উনি এই চারটা আন্দোলন দ্বারা উনি অনুপ্রাণিত। আর টিএস এলিয়ট ছিলেন তিনটা আন্দোলন দ্বারা অনুপ্রাণিত। WB Yeats, ওনার মধ্যে আমরা চারটা আন্দোলন দেখতে পাই। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এই চারটা আন্দোলনই হচ্ছে ওই আধুনিক কবিতার যে আন্দোলন। তাহলে আমরা বলতে পারি WB Yeats, যাকে নিয়ে আমরা কথা বলছি, ইয়েটস নামের বানানটা কি? YEATS, YEATS, ইয়েটস। ইয়েটস এর কবিতা, ইয়েটস এর যে সাহিত্যকর্ম, ইজ ইট সেলফ আ হিস্টোরি অফ ইংলিশ পোয়েট্রি। মানে ইয়েটস এর কবিতা পড়া পড়া হয়ে গেলে আধুনিক কবিতার ইতিহাস পড়া হয়ে যায়। ইয়েটস এর কাজ মানেই হচ্ছে স্টাডিং ইয়েটস পোয়েট্রি, মিন স্টাডিং দ্য হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি। ইয়েটস কে পড়াশোনা করলে, ইয়েটস কে পড়লে পুরো আধুনিক কবিতার ইতিহাস পড়া হয়ে যায়। দ্য হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি বিটুইন 1890 and 1959, 1890 থেকে শুরু করে 1959, দেখেন কত বছর, এইদিকে 10, ওইদিকে 59, 69 years, 69 বছর। 69 বছরে, এই 1890 থেকে 1959 পর্যন্ত কবিতা কিভাবে পরিবর্তন হয়েছে, এটা আমরা ইয়েটস এর কবিতা যদি লক্ষ্য করি তাহলে পেয়ে যাই। যুগে 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 আধুনিক কবিতা পরিবর্তন হয়েছে, ইয়েটস এর লেখার ধরনও পরিবর্তন হয়েছে, কিন্তু একই সাথে হি ইজ অলওয়েজ ইয়েটস, ইউনিক অ্যান্ড ইনিমিটেবল। উনি, উনাকে অনুকরণ করা এতটা সহজ না। কেন? কারণ ইয়েটস একই সাথে যুগের সাথে তাল মিলিয়েছেন এবং তার ব্যক্তিত্ব, তার যে নিজস্বতা বজায় রেখেছেন। WB Yeats পোর্ট্রেট দ্য হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি ইন হিজ রাইটিং। ইয়েটস পোর্ট্রেট দ্য এন্টায়ার হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি ইন হিজ পোয়েট্রি। ইয়েটস তার কবিতায় ইংরেজি কবিতার পুরো ইতিহাসটাকে ফুটিয়ে তুলেছেন। ইয়েটস এর কবিতা পড়া মানে হচ্ছে আধুনিক কবিতার পুরো ইতিহাস পড়া। ইয়েটস হিমসেলফ ইজ হিস্ট্রি, ইয়েটস নিজেই ইতিহাস। ইয়েটস এর কবিতা পড়া মানে হচ্ছে আধুনিক কবিতার যে হিস্ট্রি সেটা পড়া। উনি ইতিহাসের সাথে নিজেকে বদলেছেন, ইতিহাসের সাথে ট্রান্সফর্মড হয়েছেন, ইতিহাসের সাথে উনি বিবর্তিত হয়েছেন, ইতিহাসের সাথে নিজেকে পাল্টে নিয়েছেন, এবং একই সাথে তার যে অরিজিনালিটি, ইন্ডিভিজুয়ালিটি, সেটাকে উনি মেইনটেইন করেছেন, বজায় রেখেছেন। এই হচ্ছে WB Yeats। ওনার ছবিটা আরেকবার দেখে আসি। WB Yeats, স্যার স্যার আমরা তো তিনটা মুভমেন্ট সম্বন্ধে পড়েছি, বাট এস্থেটিক যে মুভমেন্টটা ওটা তো ডিটেলস পড়া হয়নি। পড়া হয়েছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যখন পড়েছি তখন পড়া হয়েছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা পড়বেন। হিস্টোরিক ব্যাকগ্রাউন্ডে আমরা অ্যাস্থেটিক মুভমেন্ট নিয়ে বলেছি, বলি নাই? স্যার আমি তাহলে হয়তো মিস করেছি। হ্যাঁ 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 হুরাইরা বলি নাই? জি স্যার বলেছেন আপনি। হ্যাঁ হ্যাঁ জেরিন, থ্যাংক ইউ তিথি। ওই আপনি ইয়েতে গ্রুপ ডিসকাশনটা খেয়াল করবেন, তারপরে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করবেন, ওখানে আমরা অ্যাস্থেটিক মুভমেন্ট নিয়ে আলোচনা করেছি। অ্যাস্থেটিক মুভমেন্টের কথা ছিল আর্ট ফর আর্টস সেক, শিল্প শিল্পের জন্য। আচ্ছা, ইয়েটস এর পর আমরা দেখতে পাচ্ছি কবিতায় খুব দ্রুত সময়ের মধ্যে বেশ কিছু পরিবর্তন ঘটছে। দ্য চেঞ্জেস ইন টোনস অফ পোয়েট্রি, কবিতার যে টোন, ভাষা, কবিতার টোন, টোন বলতে এখানে আমরা অ্যাটিচিউড বলতে পারি। টোন মানে কি? টোন মানে কি? স্বর। টোন মানে হচ্ছে স্বর, এখানে টোন বলতে আমরা অ্যাটিচিউড বলবো। ওকে, সুস্মিতা দাস বৃষ্টি, শুনতে পাচ্ছেন? সুস্মিতা দাস বৃষ্টি, ইয়েস স্যার, প্রথম পয়েন্ট একটু পড়েন তো। ইন হিজ পোয়েম, ওকে স্যার, ইন হিজ পোয়েম
Remembering the 30s, Donald Jive declared, "A neutral tone is nowadays preferred. That tone, the coolly clinical tone of W.H. Auden, dominated the poetry of the decade, but as it ended and World War II began." Thank you. এই পয়েন্টটা একটু খেয়াল করেন, এখানে বোল্ড করা অংশটুকু দেখেন তো, হাইলাইট করা বোল্ড করা অংশটা দেখেন, দ্য কুললি ক্লিনিক্যাল টোন অফ ডব্লিউ এইচ অডেন। পাশে আপনারা অডেনের ছবি দেখতে পাচ্ছেন, ডব্লিউ এইচ অডেন উনি একজন বেশ গুরুত্বপূর্ণ আধুনিক কবি। ডব্লিউ এইচ অডেন উনি এলিয়েট এবং জি এম হপকিন্স দ্বারা প্রভাবিত। আমরা অলরেডি টি এস এলিয়েটের কথা বলেছি, জিএম হপকিন্স এর কথা বলেছি। ইভেন আমরা যদি লক্ষ্য করি যে অডেন থেকে এর আগ পর্যন্ত যারা কবি আছেন তাদের কবিতার যে টোনটা, কবিতার যে মেজাজ, এটা হচ্ছে নিউট্রাল, কুল, ঠান্ডা একটা মেজাজ। এমনকি আমাদের ওই সময়ে ডব্লিউ বি ইয়েটস যখন কবিতা লিখছেন তখন তার কবিতাতেও আমরা লক্ষ্য করছি একটা নিউট্রাল টোন আছে, মানে তাদের অ্যাটিচিউডটা হচ্ছে বেশ ঠান্ডা, তারা বেশ কুল নর্মাল টোনে বাস্তবতা সম্পর্কে কথা বলছেন। টি এস এলিয়ট তার কবিতার ভাষাও বেশ ঠান্ডা, জি এম হপকিন্স তার কবিতার ভাষাও ঠান্ডা, ওই সময়ে ইয়েটস কবিতা লিখছেন তার কবিতার ভাষাও ঠান্ডা, একটা নিউট্রাল টোন ছিল। তখনকার সময়ের কবিতা মানেই হচ্ছে একটা নিউট্রাল টোন, মানে অনেক বেশি, নট টু ইমোশনাল, নট টু অ্যাগ্রেসিভ, মানে কবিতার মধ্যে একটা নিউট্রাল টোন থাকবে, কুল ক্লিনিক্যাল টোন। আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম যে এই সময়ে কবিরা তাদের কবিতার মধ্যে পার্সোনাল টাচ যত কম রাখা যায় ততটুকু কম রাখবেন, আই মি মাই সাবজেক্টিভিটি, কবিতার সাথে কবির একটা দূরত্ব, দূরত্ব যখন তৈরি হয় তখন কবিতার মধ্যে একটা ক্লিনিক্যাল নিউট্রাল টোন আমরা লক্ষ্য করি। সেটা কি? কবির মধ্যে আমরা খুব বেশি অ্যাগ্রেসিভ, খুব বেশি অ্যাংগ্রি, রাগান্বিত কোনো মেজাজ আমরা লক্ষ্য করছি না। পোয়েট ইজ নিদার টু ইমোশনাল, মানে এমন না যে কবির কবিতা পড়লে আমার মনে হবে যে কবি মনে হয় অনেক বেশি ডিপ্রেসড, কবি অনেক বেশি স্যাড, কবি কাঁদছেন, কবি চিৎকার করছেন, কবি খুবই রাগান্বিত। এই ইমোশনগুলো কিন্তু আমরা কবিতা পড়লে ওইভাবে ফিল করতে পারবো না, মানে কবি হি ইজ অ্যাট এ ডিস্টেন্ট, মানে কবি উনি হি ইজ নিদার ফ্রাস্ট্রেটেড নর স্যাড নর অ্যাংগ্রি, তার কবিতায় আমরা কোনো এক্সট্রা ইমোশন, এক্সট্রা কোনো ইমোশন খুঁজে পাবো না, নিদার স্যাড নর ডিপ্রেসিভ নর অ্যাগ্রেসিভ, কবিতার মধ্যে একটা নিউট্রাল টোন থাকবে। কেমন? অনেকটা ডকুমেন্টারি যেমন থাকে নিউট্রাল টোন, নিউজ রিপোর্ট যেমন থাকে নিউট্রাল টোন, একটা নিউট্রাল, একটা নিরপেক্ষ একটা অ্যাটিচিউড থাকতে হবে কবিতার সাথে, কবির একটা ডিস্টেন্স থাকতে হবে, একটা ডিটাচমেন্ট থাকতে হবে, অনেক বেশি ইমোশনাল হওয়া যাবে না, অনেক বেশি সেন্টিমেন্টাল, অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, অনেক বেশি অ্যাংগ্রি অ্যাগ্রেসিভ কবিতার মধ্যে হওয়া যাবে না, কবিতার টোন কবিতার মেজাজটা হবে হচ্ছে নিউট্রাল। এটা আমরা ডব্লিউ এইচ অডেন পর্যন্ত পাই। এরা সবাই কিন্তু ওই সব শিল্প আন্দোলন দ্বারা অনুপ্রাণিত। আমরা বলছি টি এস এলিয়টের কথা, আমরা বলছি ডব্লিউ বি ইয়েটস এর কথা, ডব্লিউ এইচ অডেন এর কথা, ইভেন জি এম হপকিন্স, তারা কিন্তু ইমেজিস্ট মুভমেন্ট, তারা মানে জেনে হোক বা না জেনে হোক তাদের লেখায় আমরা ইমেজিস্ট মুভমেন্টের ছাপ পাচ্ছি, তাদের লেখায় আমরা রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট পাচ্ছি, ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি পাচ্ছি, তাদের লেখায় আমরা আরো পাচ্ছি কি ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্টের ছোঁয়া। এই সব কিছু থাকা মানে কি? কবিতার মধ্যে প্রিসিশন থাকবে, ক্ল্যারিটি থাকবে, তাদের কবিতায় ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি থাকবে, তাদের কবিতায় একটা
অ্যালুসিভনেস কাজ করবে, আয়রনি কাজ করবে, এই তিনটা বিষয় একত্রিত হওয়া মানে কি? যখন একটা কবিতায় প্রিসিশন থাকবে, ক্ল্যারিটি থাকবে, ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি থাকবে, তার মানে কি সেই কবিতায় অলরেডি কিন্তু একটা নিউট্রাল টোন বাই ডিফল্ট কিন্তু সৃষ্টি হয়ে যাবে। মানে কবিকে আর আলাদাভাবে এটা চেষ্টা করতে হবে না, কবি যখনই, যে কবি ইমাজিস্ট মুভমেন্ট, রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট, ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট দ্বারা অনুপ্রাণিত, তাদের লেখায় অটোমেটিক্যালি বাই ডিফল্ট একটা নিউট্রাল টোন, একটা নিরপেক্ষ একটা মেজাজ তৈরি হয়ে যাবে। কি বলছি ভালো করে খেয়াল করেন, দ্য পোয়েটস হু আর ইনফ্লুয়েন্সড বাই ইমাজিস্ট মুভমেন্ট, অ্যাস্থেটিক্স মুভমেন্ট, অ্যাস্থেটিক মুভমেন্ট বলি, এবং অ্যাস্থেটিক্স মুভমেন্ট থেকে শুরু করি, অ্যাস্থেটিক মুভমেন্ট, ইমাজিস্ট মুভমেন্ট, রিভাইভাল অফ মেটাফিজিক্যাল মুভমেন্ট, ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট, এই মুভমেন্ট গুলো দ্বারা যে কবি, যেসব কবি অনুপ্রাণিত, তাদের লেখায়, তাদের কবিতায় অটোমেটিক্যালি একটা নিরপেক্ষ মেজাজ, একটা নিউট্রাল টোন, একটা কুল ক্লিনিক্যাল টোন চলে আসবে, যেটা আমরা WH অর্ডেন এর মধ্যেও দেখতে পাই। অর্ডেন হচ্ছে এই সব কবিদের একজন প্রতিনিধি। অর্ডেনের কবিতায় আমরা পাচ্ছি কুল ক্লিনিক্যাল টোন, এটা বজায় ছিল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত, প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ, মানে 1939 সাল, 1939, 1939 সাল পর্যন্ত কবিতার মধ্যে একটা নিউট্রাল টোন ছিল। কিন্তু এই নিউট্রাল টোনে একটা বড় ধরনের পরিবর্তন আসলো, কখন? আমি রিকোয়েস্ট করব রুফাইদা তাসফিয়া, শুনতে পাচ্ছেন রুফাইদা? রুফাইদা, রুফাইদা তাসফিয়া, আচ্ছা, সেকেন্ড যে পয়েন্টটা, ওই সেকেন্ড পয়েন্টের প্রথম তিন চারটা লাইন পড়েন। আ নিউট্রাল টোন, ইয়েস স্যার, আ নিউট্রাল টোন গিভ অ্যাওয়ে টু দ্য ভেহিমেন্স অফ হোয়াট কেম টু বি নোন অ্যাজ দ্য নিউ অ্যাপোকালিপস, হোম অ্যাপোকালিপস, দ্য পোয়েটস অফ দিস মুভমেন্ট, দ্য মোস্ট নোটেবল অফ হোম ওয়াজ ডাইল্যান থমাস, owed something of their audacity and violence to the example of the French surrealist poets and painters who sought to express, often by free association, the operation of the subconscious mind. Okay. Paragraphe বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো একটু জটিল, আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করি। আমরা এতক্ষণ পর্যন্ত বললাম যে কবিদের লেখার মধ্যে একটা নিউট্রাল টোন, একটা কুল ক্লিনিক্যাল, মানে একটা ঠান্ডা মেজাজ আমরা পেতাম, নিরপেক্ষ মেজাজের কবিতা পেতাম। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর এই নিউট্রাল টোনটা কবিতা থেকে হারিয়ে গেল। আর নিউট্রাল টোন, এই যে অর্ডেন, অর্ডেনদের যে গ্রুপ, নিউট্রাল টোন, এই নিউট্রাল টোনটাকে বর্জন করলো একটা নতুন গ্রুপ, একটা নতুন কবিদের একটা নতুন গ্রুপ তৈরি হলো। সেই গ্রুপের নাম হচ্ছে দ্য নিউ অ্যাপোকালিপস, দ্য নিউ অ্যাপোকালিপস। এই গ্রুপের মধ্যে যে কবিরা ছিলেন তাদের মধ্যে আছেন ডিলান থমাস। ডিলান থমাসকে পাশে আপনারা দেখতে পাচ্ছেন, তার একটা ভাস্কর্য আছে। ডিলান থমাস এবং তার যারা অনুসারী ছিল তারা তাদের কবিতায় একটা অ্যাগ্রেসিভ, অ্যাংগ্রি টোন নিয়ে আসলেন, ভেহিমেন্স, একটা প্রবল একটা মেজাজ। সেটা কি? ওড সামথিং অফ দেয়ার অডাসিটি অ্যান্ড ভায়োলেন্স, তাদের কবিতার মধ্যে ভায়োলেন্স, অ্যাগ্রেসিভনেস চলে আসলো। যারা নিউ অ্যাপোকালিপস পোয়েটস তাদের কবিতায় অ্যাঙ্গার, অ্যাগ্রেসিভনেস ফুটে উঠতে লাগলো, ভায়োলেন্স, মানে তাদের লেখার মধ্যে ভায়োলেন্স ফুটে উঠতে লাগলো। অর্ডেনদের সময়ে কবিরা যতটাই ঠান্ডা মেজাজে ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কবিরা ততটাই অ্যাগ্রেসিভ, ততটাই ভায়োলেন্ট হয়ে উঠলেন। তারা এই প্রেরণা কোথা থেকে পেলেন? দে টুক ইনফ্লুয়েন্স ফ্রম ফ্রেঞ্চ সুরিয়ালিস্ট পোয়েটস অ্যান্ড পেইন্টার্স, ফরাসি, ফ্রান্সে তখন যারা পরাবাস্তববাদী কবি ছিলেন, পরাবাস্তববাদী চিত্রশিল্পী ছিলেন, তাদের কবিতা থেকে যে অ্যাঙ্গার, অ্যাগ্রেসিভনেস, সেটা ইংরেজি কবিতায় চলে আসলো।
who sought to express the operation of subconscious mind অবচেতন মন মানুষের অবচেতন মন কিভাবে কাজ করে এবং বিশেষ করে কবিতার মাধ্যমে কিভাবে পাঠকের মনকে নাড়া দেয়া যায় ডিলান থমাসের কবিতা হচ্ছে অনেকটাই অফেন্সিভ ছিল অনেক পাঠক ডিলান থমাসের কবিতাকে সহজভাবে নিতে পারে না মানে তার কবিতা অনেকটাই আক্রমণাত্মক কবিতা ভায়োলেন্ট পোয়েট্রি ভায়োলেন্ট অ্যাগ্রেসিভ মানে অডেন অডেনদের কবিতা যতটাই ঠান্ডা মেজাজের ছিল ডিলান থমাস গ্রুপ ডিলান থমাসের যে গ্রুপ নিউ অ্যাপোকালিপস তাদের কবিতা ততটাই অ্যাগ্রেসিভ ততটাই প্রবল ততটাই ভায়োলেন্ট এরপর আমরা দেখব এই যে তারা যে অ্যাগ্রেসিভ হয়ে গেল এটা কিন্তু পরবর্তী সব কবিরা সেটাকে ফলো করেননি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর 1945 শেষ হলো 1950 দশকে উইথ দ্য কামিং অফ দ্য 1950s a new generation of poets ডিলান থমাস তাদের যে অ্যাগ্রেসিভ ভায়োলেন্ট পোয়েট্রি সেটাকে অনেকেই নিতে পারেনি যেটা পরিবর্তন হয়েছে পরবর্তীতে একটা নতুন প্রজন্ম নতুন কবিতার প্রজন্ম সৃষ্টি হলো তাদের মধ্যে ছিলেন ডোনাল্ড ডেভি থন খান এন্ড ফিলিপ লার্কিন পাশে আপনারা ফিলিপ লার্কিনের একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন ফিলিপ লার্কিন তার যে গ্রুপ তাদের গ্রুপের নাম ছিল দ্য মুভমেন্ট এই যে নিচে বলা আছে দে অল reacted against verbal excess of Dylan Thomas, Edith Sitwell and others. এই একটু আগে আমরা যাদের সম্পর্কে কথা বললাম দ্য নিউ অ্যাপোকালিপস তাদের কবিতায় যে ভায়োলেন্স অ্যাগ্রেসিভনেস ফুটে উঠছে তাদের কবিতায় একটা অ্যাগ্রেসিভনেস আছে মানে তারা প্রচন্ড ভাবে অ্যাংগ্রি রাগান্বিত এবং তাদের রাগ ক্ষোভ যন্ত্রণা সব তাদের কবিতার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে তাহলে অডেনদের সময় কবিতা ছিল ঠান্ডা মেজাজের ডিলান থমাসের সময়ে কবিতার মেজাজ পাল্টে গেল অ্যাগ্রেসিভ অ্যাংগ্রি ভায়োলেন্ট অ্যাটিচিউড কবিতার মাধ্যমে পরবর্তীতে ফিলিপ লার্কিনদের নতুন একটা গ্রুপ এস্টাবলিশ হলো এই গ্রুপের নাম হচ্ছে দ্য মুভমেন্ট এরা কি করলো দিস নিউ গ্রুপ কেম টু বি কল্ড এইমড ওয়ান্স অ্যাগেইন ফর নিউট্রাল টোন এরা এসে বলল ওই যে অডেনদের সময় যে নিউট্রাল টোন ছিল ঠান্ডা মেজাজ ছিল ওইটাই ভালো ছিল ডিলান থমাস তারা যে কবিতায় ভায়োলেন্স নিয়ে আসছেন এটা হচ্ছে দ্য ভার্বাল এক্সেস এটা অতিরিক্ত এটা কবিতায় এটা কামনীয় না এটা মোটেও কাম্য না কবিতায় কবিতায় এত অ্যাগ্রেসিভনেস এত অ্যাঙ্গার এত ভায়োলেন্স এটা মোটেও গ্রহণযোগ্য না লার্কিনদের গ্রুপ এসে বলল যে উই নিড দ্যার কুল নিউট্রাল টোন অ্যাগেন ওই যে অডেনদের যে টোনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অডেনদের যে কুল ক্লিনিক্যাল নিউট্রাল টোন ছিল সেটা আবার ফেরত আসলো 1950 দশকে তৃতীয় বিশ্বযুদ্ধের সময়টা আমরা দেখতে পাচ্ছি যে কবিতার মধ্যে একটা অস্থিরতা অ্যাগ্রেসিভনেস ভায়োলেন্স বজায় ছিল কি করবে তখন মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসে মানুষের মনে এতটাই অশান্তি এনে দিয়েছিল কবিরা তো আর সাধারণ মানুষের বাইরে না দ্য পোয়েটস দে আর অলসো ইনফ্লুয়েন্স বাই দ্য ভায়োলেন্স অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভায়োলেন্স সেটারই প্রভাব আমরা দেখতে পাই কবিতায় এই সময়ে যারা নিউ অ্যাপোকালিপস পোয়েটস ডিলান থমাস এডিথ সিটওয়েল তাদের কবিতার ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে অ্যাগ্রেসিভ তাদের কবিতার ভাষা হচ্ছে অ্যাগ্রেসিভ ভায়োলেন্ট মানে তারা কতটা রাগান্বিত কতটা হতাশ ছিল তার ছাপ তাদের কবিতায় আমরা পাই কিন্তু এই যে ধারাটা এটা পরবর্তীতে 1950 দশকে ফিলিপ লার্কিনের গ্রুপ দ্য মুভমেন্ট তারা এসে আবার ফিরে গেলেন অডেনের যে কুল ক্লিনিক্যাল টোন সেই কথাটাই এখানে বলা আছে আ নিউ জেনারেশন অফ পোয়েটস এই গ্রুপটাকে বলা হচ্ছে দ্য মুভমেন্ট এই দ্য মুভমেন্ট এই গ্রুপের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কবি ছিলেন ডোনাল্ড ডেভি যার সম্পর্কে আমরা একটু আগে তার একটা উক্তি আমরা পড়েছিলাম মনে আছে কিনা এই যে ডোনাল্ড ডেভি তার আগের স্লাইডে ডোনাল্ড ডেভি বলেছিলেন নিউট্রাল টোন ইজ নাও ইট ইজ প্রিফার্ড অডেনের সময় নিউট্রাল টোনের প্রচলন ছিল মাঝখানে ডিলান থমাসরা এসে
কবিতার মধ্যে অ্যাগ্রেসিভ ভায়োলেন্ট টোন নিয়ে আসলেন। কিন্তু এটা বেশি দিন টিকলো না, 1950-এর দশকে যারা কবি ছিলেন, যাদের মধ্যে ফিলিপ লার্কিন, ডোনাল্ড ডেভি, এরা একটা নতুন গ্রুপ প্রতিষ্ঠা করলেন। গ্রুপের নাম হচ্ছে দ্য মুভমেন্ট। এই দ্য মুভমেন্ট গ্রুপের আন্ডারে যেসব কবি ছিলেন, তারা ডিলান থমাস, তাদের যে ভার্বাল এক্সেস ছিল কবিতার মধ্যে, যে অ্যাগ্রেসিভনেস, কবিতার যে ভায়োলেন্ট অ্যাটিচিউড, সেটাকে তারা পরিত্যাগ করলেন। দে, এই যে এখানে হাইলাইট করছি, দেখেন, দে রিয়্যাক্টেড এগেইনস্ট দ্য ভার্বাল এক্সেসেস অফ ডিলান থমাস। একটু আগে আমরা বললাম না, এই যে ডিলান থমাস এর কথা, যে তাদের কবিতায় একটা অ্যাগ্রেসিভনেস আছে, ভায়োলেন্ট অ্যাটিচিউড আছে, এর বিরুদ্ধে তারা রিয়্যাক্ট করলেন, যে কবিতায় এত অ্যাগ্রেসিভ, এত ভায়োলেন্ট অ্যাটিচিউড থাকা সমীচীন না, মোটেও কাম্য না। তারা আবার ফিরে গেলেন ওই যে নিউট্রাল টোন, হাইলাইট করা আছে, দেখেন, আ নিউট্রাল টোন, আ পিউরিটি অফ ডিকশন ইন উইচ টু রেন্ডার অ্যান আনপ্রিটেনশিয়াস ফিডেলিটি টু এক্সপিরিয়েন্স। আনপ্রিটেনশিয়াস মানে কি? আনপ্রিটেনশিয়াস মানে হচ্ছে যেখানে কোনো প্রিটেনশন নাই, ওয়্যার দেয়ার ইজ নো প্রিটেনশন, কোনো ভণিতা নাই, একদম অরিজিনাল, একদম অরিজিনাল। ফিডেলিটি মানে হচ্ছে লয়ালটি, বাস্তবতার প্রতি বিশ্বস্ত থাকা, অবাস্তব কোনো কিছু কবিতার মধ্যে ফুটিয়ে না তোলা। ফিডেলিটি টু এক্সপিরিয়েন্স মানে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায়, আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার আলোকেই কবিতা লেখা হবে। কবিতায় আননেসেসারি অ্যাগ্রেসিভনেস, আননেসেসারি ভায়োলেন্স আনার কোনো প্রয়োজন নাই। আমাদের চারপাশের বাস্তবতায় যদি ভায়োলেন্স, অ্যাগ্রেসিভনেস যদি না থাকে, তাহলে কেন আমরা কবিতার মধ্যে ভায়োলেন্স, অ্যাগ্রেসিভনেস নিয়ে আসব? ফিলিপ লার্কিনরা এসে ডিলান থমাসদের সমালোচনা করলেন যে তাদের কবিতায় আননেসেসারি ভায়োলেন্স, আননেসেসারি অ্যাগ্রেসিভনেস। শুধু তারা ডিলান থমাসের কুল নিউট্রাল টোনে ফিরে গেলেন তাই না, লার্কিন, উনি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করলেন। লার্কিন এক্সপ্লিসিটলি রিজেক্টেড দ্য ইম্পোর্টেড মডার্নিজম অফ পাউন্ড অ্যান্ড এলিয়ট। লার্কিনরা এসে টিএস এলিয়ট, আজরা পাউন্ড তাদের বিপক্ষে কথা বললেন। কিভাবে বিপক্ষে কথা বললেন? ফিলিপ লার্কিন, যার সম্পর্কে আমরা একটু আগে কথা বললাম, এই যে এই ব্যক্তি দেখতে পাচ্ছেন, এই যে পাশে মূর্তিটা আছে, ইনি হচ্ছেন ফিলিপ লার্কিন। ফিলিপ লার্কিন উনি শুধু যে WH অডেনদের কুল নিউট্রাল টোন, ঠান্ডা মেজাজের কবিতায় ফিরে গেলেন তাই না, উনি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করলেন, সেটা হচ্ছে উনি এজরা পাউন্ড এবং টিএস এলিয়টের যে মডার্নিজম, সেটার বিরোধিতা করলেন। হি রিজেক্টেড দ্য ইম্পোর্টেড মডার্নিজম। ফিলিপ লার্কিন বললেন যে এজরা পাউন্ড, টিএস এলিয়ট, তারা যে আধুনিকতার কথা বলছেন, তারা যে আধুনিকতা কবিতায় আনতে চেয়েছেন, সেটা হচ্ছে বিদেশি, ইম্পোর্টেড, আমদানিকৃত, বাইরে থেকে আমদানিকৃত। কোথা থেকে? জার্মানি, ফ্রান্স, স্পেশালি ফ্রান্স। এলিয়টের যে আধুনিকতা, উনি সেই আধুনিকতাটাকে রিজেক্ট করলেন, কেননা টিএস এলিয়ট ওয়াজ বেসিক্যালি ইনফ্লুয়েন্স বাই ফ্রেঞ্চ সিম্বলিস্ট মুভমেন্ট, ওই যে ফরাসি মুভমেন্ট, ফ্রেঞ্চ সিম্বলিজম, এটা এটাকে উনি রিজেক্ট করলেন। উনার কথা হচ্ছে এলিয়ট, আজরা পাউন্ড, তারা যে আধুনিকতার কথা বলছেন, এটা হচ্ছে আমদানিকৃত, বিদেশি, ফরেন। লার্কিন বলছেন যে উই নিড আওয়ার নেটিভ ট্র্যাডিশন, আমাদের স্বদেশী যে ট্র্যাডিশন, সেটাকে অবলম্বন করে আমরা কবিতা লিখব। লার্কিন বলছেন যে দে নিড টু ফলো দ্য নেটিভ ট্র্যাডিশন, স্বদেশী যে ট্র্যাডিশন আছে। এটা কে করেছেন ওই সময়? ইন দিস সেঞ্চুরি, বাই থমাস হার্ডি। থমাস হার্ডির কথা এখানে বিশেষ করে লার্কিন উল্লেখ করছেন, যে থমাস হার্ডি তার কবিতায়, উনি যে আধুনিকতার প্রসঙ্গটা এনেছেন, এটা হচ্ছে ওদের স্বদেশি, নেটিভ ট্র্যাডিশন। আর এলিয়ট যে আধুনিকতার কথা কবিতায় বলেছেন, সেটা হচ্ছে ইম্পোর্টেন্ট, ফরাসি, বিদেশি। লার্কিন বিদেশি আধুনিকতার চাইতে স্বদেশি আধুনিকতায় বেশি আকৃষ্ট। এই জন্য লার্কিন
এলিয়টকে ফলো না করে ফলো করছেন থমাস হার্ডিকে। এখন ফাইনালে প্রশ্ন হতে পারে যে ফিলিপ লারকিন কেন টিএস এলিয়টকে রিজেক্ট করেছিলেন, ফিলিপ লারকিন কেন টিএস এলিয়টকে ফলো করেননি। তার কারণ হচ্ছে টিএস এলিয়ট হি বিলিভড ইন ইম্পর্টেন্ট মডার্নিজম, উনি ফরাসি আধুনিকতাবাদ ব্রিটেনে প্রচলিত করতে চেয়েছিলেন। কবিতায় উনি যে আধুনিকতার কথা বলেছেন সেটা হচ্ছে ভিনদেশী, বিদেশের, নেটিভ ট্র্যাডিশন। লারকিনের সময় এই মনোযোগটা আরো বেশি হলো, যে ওই সময় লারকিনের যারা সমসাময়িক কবি ছিলেন ডোনাল্ড ডেভি, ফিলিপ লারকিন, থর্নকান, তারা হচ্ছে স্বদেশি যে ট্র্যাডিশন, নেটিভ ট্র্যাডিশন, সেটার উপর তারা গুরুত্ব দিচ্ছেন। এবং স্বদেশি ট্র্যাডিশন, নেটিভ ট্র্যাডিশনকে গুরুত্ব দিয়ে দিতে গিয়ে তারা ফলো করছেন থমাস হার্ডিকে। থমাস হার্ডির ছবি আপনাদের জন্য পাশেই আছে, জাদ্রেল গোফওয়ালা একজন কবি দেখতে পাচ্ছেন। থমাস হার্ডিকে কিন্তু আমরা একজন নভেলিস্ট হিসেবেও পেয়েছি ভিক্টোরিয়ান পিরিয়ডে, একজন নভেলিস্ট হিসেবে থমাস হার্ডি ভিক্টোরিয়ান, কিন্তু একজন কবি হিসেবে থমাস হার্ডি একজন আধুনিক কবি। এবং থমাস হার্ডি ওনাকে লারকিনরা কেন ফলো করছেন, কারণ থমাস হার্ডি হি রিপ্রেজেন্টেড নেটিভ ট্রেডিশন। পরবর্তীতে এই এই যে ট্র্যাডিশনটা, নেটিভ ট্র্যাডিশন, that tradition now flourishes in the work of Tony Harrison, Seamus Heaney. Tony Harrison, Seamus Heaney, আপনারা সাইডে যার ছবি দেখতে পাচ্ছেন ভদ্রলোক, উনি হচ্ছেন Seamus Heaney. Seamus Heaney, তাদের লেখায়ও আমরা এই নেটিভ ট্র্যাডিশনটাকে ফলো করার যে টেন্ডেন্সি সেটা দেখতে পাই। আরো যারা কবি ছিলেন, আদার অব দ্য ইয়াঙ্গার পোয়েটস, ফলোয়িং এক্সাম্পল ক্রেগ রেইনি, এবং তাদের মধ্যে আমরা কোন টেন্ডেন্সিটা লক্ষ্য করছি, ফলোয়িং দ্য নেটিভ ট্র্যাডিশন, স্বদেশি যে ঐতিহ্য, ব্রিটিশদের যে স্বদেশি ঐতিহ্য সেটা কবিতায় ফুটিয়ে তোলা। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি, আমরা খুব সংক্ষেপে আমরা কি কি আলোচনা করেছি আজকে সেটা রিভাইজ করি একটু। হপকিন্স, হপকিন্স সম্পর্কে আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা বলেছি যে হপকিন্স হি ইন্সপায়ার্ড এক্সপেরিমেন্টেশন ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিদমস। এই যে হাইলাইট করছি, হপকিন্স এনকারেজড এক্সপেরিমেন্টেশন ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিদম, ভাষা নিয়ে, ছন্দ নিয়ে যে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা যায় সেই সাহসটা জুগিয়েছেন, সেই অনুপ্রেরণা জুগিয়েছেন জি এম হপকিন্স। তারপর ডব্লিউ বি ইয়েটস, উনি যুগের সাথে তাল মিলিয়ে কবিতা লিখেছেন এবং একই সাথে তার নিজস্বতা বজায় রেখেছেন। এতে আমরা বলতে পারি ইয়েটস ওয়ার্ক ইটসেলফ ইজ হিস্টরি, ইয়েটস নিজেই একজন ইতিহাস। ইয়েটস এর কবিতা পড়া মানে হচ্ছে ইংরেজি কবিতার ইতিহাস পড়া। 1890 থেকে 1959 পর্যন্ত ইংরেজি কবিতায় যত পরিবর্তন এসেছে তা ইয়েটস একাই তার কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। ইয়েটস নিজেই ইতিহাস, উনি তার কবিতায় দ্য হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রিকে রিফ্লেক্ট করেছেন, প্লাস তার ইউনিক অরিজিনালিটি, ইন্ডিভিজুয়ালিটি, সেটাকে উনি মেনটেন করেছেন। ইয়েটস নট ওনলি পোর্ট্রেড দ্য হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি ইন হিজ রাইটিং, বাট অলসো মেনটেইন্ড হিজ ইউনিক অরিজিনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি, যুগের সাথে তাল মিলিয়ে চলা প্লাস নিজস্বতা বজায় রাখা, সহজ কথা না। এরপর আমরা বলছি যে তখনকার সময় ডব্লিউএইচ অডেন এর উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে ডব্লিউএইচ অডেন ওই সময়ের একজন প্রতিনিধি আধুনিক কবি, আধুনিক রিপ্রেজেন্টেটিভ অফ মডার্ন পোয়েটস। ডব্লিউএইচ অডেন, হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই জি এম হপকিন্স, টিএস এলিয়ট। হপকিন্স এবং এলিয়ট এই দুজনের দ্বারাই অনুপ্রাণিত ছিলেন ডব্লিউএইচ অডেন। অডেনদের একটা গ্রুপ ছিল, মানে ওই সময় যারা সমসাময়িক ইংরেজ কবি ছিলেন তাদের কবিতার মেজাজ, টোনটা কি ছিল, কুল, ক্লিনিক্যাল টোন,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ইংরেজি আধুনিক কবিতায় আমরা এই নিরপেক্ষ মেজাজ, একটা ঠান্ডা মেজাজের কবিতা আমরা দেখতে পাই। মোটামুটি সবাই বেশ ঠান্ডা মেজাজের কবিতায় লিখত, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডিলান থমাসের যে গ্রুপ দ্য নিউ অ্যাপোকালিপস, তারা কবিতায় অডিয়াসিটি, ভায়োলেন্স, অ্যাগ্রেসিভনেস নিয়ে আসলেন। অডিনের কুল ক্লিনিক্যাল টোন ওয়াজ রিপ্লেসড বাই দ্য অ্যাগ্রেসিভ, অডিয়াসিয়াস অ্যান্ড ভায়োলেন্ট টোন অফ ডিলান থমাস। ডিলান থমাস তাদের তার এবং তার যে গ্রুপ, ডিলান থমাসের সাথে ছিলেন এডিথ সিটওয়েল, তাদের যে গ্রুপ, তারা কবিতায় মানে তাদের কবিতায় অ্যাগ্রেসিভনেস, ভায়োলেন্স মানে অনেকটাই, মানে তাদের কবিদের মনে যে হতাশা, তাদের যে রাগ, সেটা কিন্তু কবিতায় তারা তুলে ধরেছেন। ডিলান থমাস তার কবিতা, এই গ্রুপের কবিতা অনেকটাই পার্সোনাল লেভেলে চলে গিয়েছিল তাদের কবিতায়। তারা দে ট্রাই টু রিফ্লেক্ট দ্য অপারেশন অফ সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মন, মানুষের অবচেতন মনকে উনারা কবিতার মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলেন। এটা করতে গিয়ে তাদের কবিতায় তারা আননেসেসারি ভায়োলেন্স, আননেসেসারি অ্যাগ্রেসিভনেস নিয়ে আসেন, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে থেকে শুরু করে প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময় পর্যন্ত বেশ একটা লম্বা সময় ধরে কবিতার মধ্যে আমরা অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড খুঁজে পাই। পরবর্তীতে এটা রিপ্লেসড হয়ে যায় ফিলিপ লার্কিনদের যে গ্রুপটা, দ্য মুভমেন্ট, তারা এসে এই অ্যাগ্রেসিভ ভার্বাল অ্যাক্সেস এর বিরুদ্ধে কথা বললেন। তারা আবার ফিরে গেলেন ডাব্লিউএইচ অর্ডেনের যে কুল ক্লিনিক্যাল টোন, নিউট্রাল টোন, সেটা আবার নিয়ে আসলেন। এই যে এটা লেখা আছে সেকেন্ড পয়েন্টে, দেখেন দ্য মুভমেন্ট, এই মুভমেন্ট গ্রুপের লিডার ছিলেন ফিলিপ লার্কিন, যার ছবি আপনারা সাইডে দেখতে পাচ্ছেন। দ্য মুভমেন্ট কেম টু বি কল্ড এইমস ওয়ান্স অ্যাগেইন ফর এ নিউট্রাল টোন। তারা বলছে যে যে এই ডিলান থমাস, এডিথ সিটওয়েল, এই নিউ অ্যাপোকালিপস, তাদের যে কবিতা, এগুলো হচ্ছে আননেসেসারি ভায়োলেন্ট, আননেসেসারি অ্যাগ্রেসিভ। তারা সেই টোনটাকে বাদ দিলেন। দে এইমড ওয়ান্স অ্যাগেইন ফর আ নিউট্রাল টোন, আবার ফিরে আসলেন তারা নিউট্রাল টোনে। ডাব্লিউএইচ অর্ডেনের যে নিউট্রাল টোন, সেই নিউট্রাল টোনে ওনারা ফেরত গেলেন, কারণ তাদের কথা হচ্ছে নিউট্রাল টোনে যাওয়া মানেই হচ্ছে ইট ইজ পসিবল টু মেইনটেইন আ পিউরিটি অফ ডিকশন, ভাষা শব্দ চয়নের ক্ষেত্রে একটা পবিত্রতা থাকবে। আননেসেসারি ভায়োলেন্ট যখন হয়ে যায় একটা কবিতা, তখন সেটাতে মানে ইম্পিওর কিছু এলিমেন্ট চলে আসে। দেন তাদের উদ্দেশ্য ছিল বাস্তবতার একটা সিনসিয়ার পোর্ট্রেয়াল, মানে লয়াল ট্রুথফুল রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি। দ্য মুভমেন্টের কথা বলছি, যে গ্রুপের লিডার ছিলেন ফিলিপ লার্কিন। ফিলিপ লার্কিন, ডোনাল্ড ডেভি, থনকান, এদের কথা হচ্ছে কবিতার মাধ্যমে আমরা সত্যিকারের বাস্তবতাকে তুলে ধরব। উই উইল ট্রুথফুলি রিফ্লেক্ট দ্য রিয়েল এক্সপিরিয়েন্স। এটা করতে গিয়ে তারা ফোকাস করলেন থমাস হার্ডির যে নেটিভ ট্রেডিশন, সেটার প্রতি। টি এস এলিয়টকে তারা বর্জন করলেন, কারণ তারা বললেন যে টি এস এলিয়ট, তার যে মডার্নিজম, এটা হচ্ছে বিদেশি, ফরেন, ইম্পোর্টেড, আমদানিকৃত। কিন্তু দে সেড দ্যাট দে হ্যাড দেয়ার নেটিভ ট্রেডিশন, তাদের যে স্বদেশি ঐতিহ্য, সেই ঐতিহ্য অবলম্বন করে তারা কবিতা লেখা শুরু করলেন। Larkin explicitly rejected the imported modernism of Pound and Eliot, Ezra Pound, Eliot, তাদের যে আধুনিকতার ছিল সেটাকে উনি একদম সরাসরি বর্জন করলেন, in favor of a native tradition represented this century by Thomas Hardy. Thomas Hardy, উনার যে কবিতার ঐতিহ্য, native tradition, উনার যে modernism, সেটাকে লার্কিনরা ফলো করা শুরু করলেন। এখন এটা হচ্ছে আপনাদেরকে বেশ সময় নিয়ে স্টাডি করতে হবে। নেক্সট ক্লাসে আপনাদের গ্রুপ ডিসকাশন হবে, গ্রুপ ডিসকাশনে মার্কিং হবে। যারা লাস্ট গ্রুপ ডিসকাশন গুলোতে ভালো করতে পারেননি,
তাদেরকে রিকোয়েস্ট করব নেক্সট ক্লাসে খুব ভালো করে এই একটা স্লাইডে, এই যে আমরা আমরা তো আসলে লেকচার 9 লেকচার 10 এ আমরা একটাই আলোচনা করেছি, লেকচার 9 এ আমরা এই যে এই যে এই স্লাইডে দেখবেন রিভিশন লেখা আছে, যেগুলো আমরা লেকচার 9 এ রিভিশন করা হয়ে গেছে, এজরা পাউন্ড, আমরা ওই জন ডান, তারপর তিনটা শিল্প আন্দোলন নিয়ে পড়াশোনা করেছি, প্লাস এলিয়ট নিয়ে পড়েছি, এটা তো আমাদের গত লেকচারে আমরা আলোচনা করেছি, প্লাস আজকে আমরা আলোচনা করলাম জিএম হপকিন্স, ডব্লিউ বি ইয়েটস, ডব্লিউ এইচ অর্ডেন, ডিলান থমাস, ফিলিপ লার্কিন, থমাস হার্ডি, সিমাস হিনি, তাদের সম্পর্কে আমরা আলোচনা করলাম। তাহলে আমরা কাদের কাদের সম্পর্কে ডিটেইলে আলোচনা করেছি, আমরা যদি 20th সেঞ্চুরি পোয়েটসদের ছবি দেখি, আমরা কাদের কাদের সম্পর্কে ডিটেইলে আলোচনা করেছি, টিএস এলিয়টের অবদান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এরপর আমরা জিএম হপকিন্সের অবদান সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করেছি, এলিয়ট সম্পর্কে যতটা বিস্তারিত ছিল হপকিন্স সম্পর্কে আমাদের অতটা বিস্তারিত ছিল না, তবে ওনার অবদানটা আমরা সংক্ষেপে আলোচনা করেছি। এরপর আমরা থমাস হার্ডির যে নেটিভ ট্র্যাডিশন সেটা নিয়ে আমরা সংক্ষেপে অল্প কথায় আলোচনা করেছি, ডব্লিউ বি ইয়েটস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আমরা বলেছি ডব্লিউ বি ইয়েটস উনি নিজেই একজন ইতিহাস, হি হিমসেলফ ইজ দ্য হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি, এটা সম্পর্কে আমরা বিস্তারিত পড়েছি, কিভাবে উনি যুগের সাথে তাল মিলিয়ে লিখেছেন, ওনার লেখার মধ্যে উনি দ্য হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রিকে পোর্ট্রে করেছেন, এবং একই সাথে হি মেইনটেইনড হিজ ইউনিক অরিজিনালিটি, বিস্তারিত আমরা আলোচনা করেছি ইয়েটস সম্পর্কে। অডেন সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করেছি যে অডেন হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই এলিয়ট অ্যান্ড হপকিন্স, এবং অডেনের তার অডেনের যে গ্রুপটা ছিল দ্য গ্রুপ, অডেনের সময়ে অডেন ছিলেন রিপ্রেজেন্টেটিভ অফ মডার্ন পোয়েট, প্রি ওয়ার্ল্ড ওয়ার টু মডার্ন পোয়েট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অডেন একজন খুবই মানে গুরুত্বপূর্ণ কবি ছিলেন, এবং তার কবিতায় আমরা একটা কুল ক্লিনিক্যাল টোন আমরা পাই, একটা মানে ইম্পার্সোনাল ক্লিনিক্যাল টোন, নিরপেক্ষ ঠান্ডা মেজাজের কবিতা পাই। এই ডব্লিউ বি অর্ডেনকে বিরোধিতা করলেন হচ্ছে ডিলান থমাস, ডিলান থমাস আমরা বলছি যে ডিলান থমাস তার সাথে আরো ছিল এডিথ সিটওয়েল, তার একটা গ্রুপ করেছিলেন দ্য নিউ অ্যাপোকালিপস, দ্য নিউ অ্যাপোকালিপস, ওদের উদ্দেশ্য ছিল কবিতার মধ্যে অ্যাগ্রেসিভনেস, ভায়োলেন্স, একটা অডিশিয়াস একটা মেজাজ নিয়ে আসা। ডিলান থমাস তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে মানুষের অবচেতন মনটাকে কবিতার মধ্যে তুলে ধরা, মানুষের অবচেতন মনকে যখন তুলে ধরতে গিয়ে তারা দেখলেন যে ইট ইজ নেসেসারি টু ব্রিং অ্যাগ্রেসিভ অ্যান্ড ভায়োলেন্ট টোন, যেটা ডিলান থমাসের কবিতায় আমরা পাই, যে কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে উনি এতটাই অ্যাগ্রেসিভ, এতটাই ভায়োলেন্ট হয়ে গেছেন তার কবিতার মধ্যে, যেটা পরবর্তীতে অনেক কবি নিতে পারেননি। এদের মধ্যে ছিলেন ফিলিপ লার্কিন, ওনারা নতুন একটা গ্রুপ করলেন, ফিলিপ লার্কিনের সাথে ছিল ডোনাল্ড ডেভি, তারা নতুন এক গ্রুপ করলেন, তাদের কবিতার মেজাজটা ছিল হচ্ছে সেই ডব্লিউ এইচ অর্ডেনের যে মেজাজ, এই যে আমরা অর্ডেন সম্পর্কে পড়েছিলাম, অর্ডেনদের যে মেজাজ ছিল কুল ক্লিনিক্যাল নিউট্রাল টোন, ফিলিপ লার্কিনরা আবার সেই টোনে ফেরত গেলেন, টোনের দিক থেকে তারা ফলো করলেন ডব্লিউ এইচ অর্ডেনদেরকে, আর ট্র্যাডিশনের দিক থেকে ফলো করলেন কাকে, থমাস হার্ডিকে, থমাস হার্ডির নেটিভ ট্র্যাডিশন, বর্জন করলেন কাকে, দে রিজেক্টেড টিএস এলিয়ট, কেন, কারণ টিএস এলিয়ট যিনি উনি যে আধুনিকতা কবিতায় তুলে আনতে চেয়েছিলেন সেটা ছিল ওই লার্কিনদের মতে ইম্পোর্টেড, আমদানিকৃত বিদেশি আধুনিকতাবাদ, এবং ফিলিপ লার্কিন তাদেরই পরবর্তীতে লেখালেখি করেছেন সিমাস হিনি, সিমাস হিনির কবিতায় আমরা দেখতে পাই যে দে নট ওনলি মেইনটেইন দ্য কুল অ্যান্ড নিউট্রাল টোন অফ ডব্লিউ এইচ অর্ডেন, বাট দে অলসো ফলোড দ্য নেটিভ ট্র্যাডিশন অফ থমাস হার্ডি,
এখানে বেশ কিছু ট্র্যাডিশন আছে, বেশ কিছু মতবাদ আছে, এগুলো আমরা যেগুলো ডিটেইলে পড়েছি সেখান থেকে আমাদের 5 মার্কসের কোয়েশ্চেন আসবে, যেগুলো আমরা সংক্ষেপে পড়েছি সেখানে আমরা 2 মার্কসের কোয়েশ্চেন আসবে। তাহলে আমরা আবার একটু যাই, কোথা থেকে আমাদের মানে ডিটেইলসে পড়ে যেখান থেকে আমরা ব্রড কোয়েশ্চেন সরি 5 মার্কসের কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি। টিএস এলিয়ট সম্পর্কে আমরা ডিটেইলসে পড়েছি, তাহলে এখান থেকে আমরা 5 মার্কসের শর্ট কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি। হপকিন্স সম্পর্কে আমরা 2 মার্কস সংক্ষেপে পড়েছি, 2 মার্কস। থমাস হার্ডি সংক্ষেপে 2 মার্কস। WBH ডিটেইলে পড়েছি, 5 মার্কস। WH অর্ডেন সংক্ষেপে পড়েছি, 2 মার্কস। ডিলান থমাস সম্পর্কে আমরা সংক্ষেপে পড়েছি, 2 মার্কস। ফিলিপ লার্কিন সম্পর্কে আমরা কিন্তু মানে দুটো পয়েন্টে আলোচনা করেছি। ফিলিপ লার্কিন সম্পর্কে আমরা খুব বেশি ডিটেলে যাইনি, কিন্তু তাদের যে তারা কোন ট্র্যাডিশন ফলো করেছিলেন, কাকে কাকে ফলো করেছিলেন, সেক্ষেত্রে আমরা দুটো পয়েন্ট আলোচনা করেছি। তার মানে ফিলিপ লার্কিনদের গ্রুপ থেকে আমাদের 2 ধরনের প্রশ্ন হতে পারে, একটা হচ্ছে টোনের ব্যাপারে আর একটা হচ্ছে ট্র্যাডিশন মডার্ন ট্র্যাডিশনের ব্যাপারে। টিমাস হানি দেই ফলোড, হি ফলোড দ্য ট্র্যাডিশন অফ থমাস হার্ডি, নেটিভ ট্র্যাডিশন। আমরা এতক্ষণ যে আমরা যে ম্যাটেরিয়াল গুলো পড়ার চেষ্টা করলাম, আপনাদেরকে দেখানো হয়েছে, এই আমাদের এই সমস্ত ম্যাটেরিয়াল আমরা কিন্তু নিয়েছি এই হ্যান্ড আউটটা থেকে, এটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করা আছে। এটা MH Abrams নর্টন অ্যান্থোলজি অফ ইংলিশ লিটারেচার, সেই বিশাল একটা বই, সেই বই থেকে অল্প কিছু অংশ আমরা স্টাডি করছি। মডার্নিজম বোঝার জন্য এটা বেশ কার্যকর। আমরা এখান থেকে অলরেডি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়েছি, তারপর আমরা পড়লাম পোয়েট্রি, পোয়েট্রি নিয়ে পড়লাম, পোয়েট্রি নিয়ে আমরা পড়াশোনা করলাম। গুরুত্বপূর্ণ অংশগুলো এখানে আপনাদের সাথে শেয়ার করা আছে। নেক্সট ক্লাসে আগামী মঙ্গলবার আপনারা এই পোয়েট্রিটা একটু স্টাডি করে আসবেন, গ্রুপ ডিসকাশন হবে। আপনাকে মুখস্থ করতে হবে তা না, আপনাকে বলছি জাস্ট পড়ে আসার জন্য, জাস্ট পড়ে আসবেন, আপনারা পড়ে আসবেন এবং নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করবেন। আমরা নেক্সট ক্লাসে স্যার লেকচার 9 আর 10 দুটোকে একসাথে, হ্যাঁ লেকচার 9 10 দুটো একসাথে, দুটো একসাথে। এই যে এই যে এই যে আপনাকে দেখালাম না, যে এই যে এই যে দেখেন লেকচার 10, লেকচার 10 এ যখন আপনি যাবেন তখন দেখবেন এখানে এই যে রিভিশন অংশটা লেখা আছে না, দেখেন রিভিশন লেখা আছে না, জি স্যার রিভিশন মানে হচ্ছে এটা লেকচার 9 এ ছিল, এই যে এটা লেকচার 9 এ ছিল, লাইনে ছিল লেকচার 9, লেকচার 9 এই পর্যন্ত আমরা লেকচার 9 কেস এলিট পর্যন্ত লেকচার 9 এ আমরা পড়ে এসেছি, আর আজকে আমরা পড়লাম হচ্ছে তারপরের গুলো। আপনারা সবসময় চেষ্টা করবেন সহজ করে বোঝার জন্য, সেই হিসেবে আমাদের নেক্সট ক্লাসটা কিন্তু খুবই ক্রুশাল। আজকে আমরা জিনিসগুলো একটু বেশ কিছু জটিল জটিল ধারণা আমরা আলোচনা করলাম, এটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে সহজ করে আলোচনা করব। আপনাদের ক্লাসমেটদেরকে বলবেন যে নেক্সট ক্লাসটা যদি তারা মিস করে তাহলে কিন্তু পোয়েট্রির একটা বড় অংশ তারা মিস করে ফেলবে। নেক্সট ক্লাসে কিন্তু আমাদের গ্রুপ ডিসকাশন হবে এবং আপনার পার্টিসিপেশনের উপর বেস করে আপনাদের আপনার কিন্তু মার্কস আছে। আমি নেক্সট ক্লাসে মূলত কাদের কাদেরকে গ্রুপ ডিসকাশনে ডাকবো, যারা অলরেডি মিড টার্মের আগে ভালো গ্রুপ ডিসকাশন করে ফেলেছে অলরেডি, তাদেরকে আমি নেক্সট ক্লাসে ডাকবো না। যারা গ্রুপ ডিসকাশনে ভালো করতে পারেনি বা অনেকেই আছে গ্রুপ ডিসকাশনে টোটালি মানে অংশগ্রহণ করেনি, তাদের একটা সুযোগ থাকবে। অতএব আপনাদের ক্লাসমেটদেরকে বলে দেবেন যে গ্রুপ ডিসকাশনে যে 5 মার্কস যারা মিডের আগে পাননি তারা যেন এই সুযোগটা কাজে লাগায়। আর হচ্ছে যারা যারা এখনো ভাইভা দিতে পারেননি, মিডের ভাইভা, তারা কিন্তু আজকে আজকে শেষ দিন, আজকের মধ্যে আমার কাছে এসে ভাইভা দিয়ে যাবেন, প্লিজ বলবেন। স্যার বলেন স্যার লেসন 10 কি ফুল থাকবে পড়া? আচ্ছা ভালো করে খেয়াল করেন,
এই যে এই যে লেকচার 9 এবং লেকচার 10 আপনারা টোটালটা দেখে আসবেন, এই দুটো লেকচার, লেকচার 9 এবং লেকচার 10, এই দুটো স্লাইড। আসলে লেকচার 9 লেকচার 10 স্লাইড কিন্তু একই, আমরা একটা স্লাইডই দুই ক্লাসে ভাগ করে পড়েছি, যেহেতু মানে বড় আছে, আমরা একইটা স্লাইডই দুই ক্লাসে ভাগ করে কিন্তু আমরা পড়েছি। আপনারা দেখবেন যে লেকচার 9 এ যে স্লাইডটা দেয়া আছে লেকচার 10 এ সেম স্লাইড, দুটো লেকচারে আমাদের একই স্লাইড, আমরা একই স্লাইড দুটো লেকচারে আমরা ডিভাইড করে পড়েছি। সহজভাবে বলতে গেলে আপনারা লেকচার 9 এবং লেকচার 10 একটু স্টাডি করে আসবেন, রেকর্ডিং আছে, রেকর্ডিং গুলো একটু দেখে নেবেন। আর হচ্ছে যারা আমি নেক্সট ক্লাসে কাদেরকে মেইন করে ফোকাস করব, যারা হচ্ছে এখনো পর্যন্ত ওইভাবে ক্লাসে পার্টিসিপেট করেননি, যারা এখনো পর্যন্ত ওইভাবে ক্লাস গ্রুপ ডিসকাশনে পার্টিসিপেট করেননি, আমি তাদেরকে কিন্তু নেক্সট ক্লাসে বেশি ফোকাস করব। নেক্সট ক্লাসে আমি তাদেরকেই গ্রুপ ডিসকাশনে ডাকবো যাদের ওই ওভারঅল পার্টিসিপেশনটা একটু উইক তাদের, আর হচ্ছে যাদের লাস্ট গ্রুপ ডিসকাশনটা অতটা ভালো হয়নি তাদেরকে আমি একটা সুযোগ দিচ্ছি, এটা কিন্তু মার্কস আছে, এটার মাধ্যমে আমাদের গ্রুপ ডিসকাশনের যে সুযোগ ওটা কিন্তু শেষ হয়ে যাবে। গ্রুপ ডিসকাশনের সুবিধা আছে, আপনাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না, আপনি জাস্ট পড়ে সেটাকে আমাদের সাথে আলোচনা করবেন, এটা কিন্তু সহজ। জি স্যার, ঠিক বলেছেন, এটা অনেক সহজ। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা কিন্তু পোয়েট্রিটা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে বেশ সহজ হয়ে যাবে, গ্রুপ ডিসকাশনের মাধ্যমে সহজ হয়ে যাবে। অতএব আপনাদের ক্লাসমেটদেরকে বলবেন তারা যেন নেক্সট ক্লাসটা কোনোভাবেই মিস না করে। আমরা নেক্সট ক্লাসে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে পোয়েট্রি ডিসকাশনটা শেষ করে দেব। আজকে এই পর্যন্তই থাকুক, আপনারা রেকর্ডিংটা ভালো করে লক্ষ্য করেন, আপনারা অনেকেই হয়তো মানে বেশ কিছু অংশ মিস করে ফেলেছেন, বিশেষ করে আমাদের লেকচারের শুরুর দিকে কিছু মানে ডিসকাশন আছে, ফিচার্স অফ মডার্ন পোয়েট্রি, মডার্ন লিটারেচার, এই এই বিষয়টা আমরা আমি শুরুর দিকে আলোচনা করেছি আপনাদের সুবিধার জন্য। আমি একটু কথা বলতাম এই জায়গাটাতে জি স্যার, এখানে যে ফিচার্স অফ মডার্নিজম স্যার আপনি বলেছিলেন, ওই যে 20 মানে সেঞ্চুরির পর ওইটা টার্ন করার আগে যে পার্টটা, মানে ওইটা একটু লেস ইম্পর্টেন্ট ছিল মেবি, তো স্যার ওখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে যদি কাইন্ডলি একটু বলতেন, মানে ওখানে অনেক ছোট ছোট অনেক যে ওখানে ওখান থেকে কোনো সরাসরি প্রশ্ন আসবে না, ওটা হচ্ছে আপনাদেরকে আইডিয়া দিবে, ওই আইডিয়া নিয়ে আমরা কবিদের সম্পর্কে পড়াশোনা করব, টিএস এলিয়ট কে নিয়ে পড়াশোনা করব, ওই আইডিয়া নিয়ে আমরা ডব্লিউ বি ইয়েটস কে নিয়ে পড়াশোনা করব, ওই আইডিয়া নিয়ে আমরা এই ফিলিপ লার্কিন, ডিলান থমাস তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। ওগুলো হচ্ছে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড নলেজ দিবে, নিয়ে যখন পড়বো তার মানে তখন। এতটা এক্সামের জন্য বা রিটেন এক্সামের জন্য এতটা ফোকাস করছে না, তাই তো? কিন্তু আমি তো অলরেডি এখানে বলেছি, এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি ওই পয়েন্টগুলো ওখানে আলোচনা আছে, দেখবেন আমাদের এই আলোচনার মধ্যে ওগুলো আছে, আমি নেক্সট ক্লাসে গ্রুপ ডিসকাশনের পরে আলোচনা করে দিব, আজকে তো সময় নাই, নেক্সট ক্লাসে গ্রুপ ডিসকাশনের পরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে কানেক্টেড, কিভাবে কানেক্টেড। যেমন এই যে চারটা পয়েন্ট, যে এক্সপেরিমেন্টেশন, এই এক্সপেরিমেন্টেশনটা আমরা কখন পড়েছি, আমরা যখন জিএম হপকিন্স কে নিয়ে পড়াশোনা করেছি তখন কিন্তু পড়েছি। অ্যান্টি রিয়েলিজম, এটা আমরা যখন ডব্লিউ বি ইয়েটস কে নিয়ে পড়াশোনা করেছি তখন কিন্তু এটা এসেছে, অ্যান্টি রিয়েলিজম। ইন্ডিভিজুয়ালিজম, এটা কিন্তু আমরা যখন ইয়েটস কে নিয়ে পড়াশোনা করেছি তখন কিন্তু এসেছে, ইন্ডিভিজুয়ালিটি, মেইনটেইনিং ইন্ডিভিজুয়ালিটি। জি স্যার, ইন্টেলেকচুয়ালিজম, এটা যখন আমরা টিএস এলিয়ট কে নিয়ে পড়েছি তখন এসেছে, ইভেন আমরা যখন জিএম হপকিন্স কে নিয়ে পড়েছি তখনও কিন্তু এটা এসেছে।
মানে এগুলো আমরা ইন্টিগ্রেটেড, এই পয়েন্টগুলো আমরা কবিদেরকে নিয়ে যখন আলোচনা করেছি তখন কিন্তু এগুলো এসেছে। এগুলো আপনাদের আলাদা পয়েন্ট আকারে আসবে না, কিন্তু ওই কবিদের সাথে কানেক্টেড হয়ে আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার, এখন ধরতে পেরেছি। আচ্ছা, এটা তাহলে আপনারা স্যার আইটা ব্যাপার কি স্যার, মানে আজকে যে লেকচারে যে লাস্ট পার্টটা না, ওটা একটু মানে কেমন জানি মানে প্যাচ লেগেছে আর কি, মানে ওটা স্যার আপনি তাহলে আগামী ক্লাসে একটু কাইন্ডলি মানে কোনটা মানে স্যার আজকে লেকচারে যে লাস্ট যে পার্ট গুলো মানে একজনের সাথে আরেকজনের যে কানেকশন বা ভ্যারিয়েশন গুলো যে মানে ওগুলা স্যার একটু মানে একটু হার্ড মনে হচ্ছে মানে। এক কথায় বলে দেই, এক কথায় বলে দেই, এটা এটা এখনই আজকে ক্লিয়ার করতে হবে। কবিতার যে মেজাজ, কবিতার যে ভাষা, আমি সবার টোন গুলো আপনাকে আপনাদেরকে বলে দিচ্ছি। টিএস এলিয়ট, ওনার লেখার টোনটা হচ্ছে কুল, ঠান্ডা, যদিও উনি অনেক পেসিমিস্টিক ফ্রাস্ট্রেটিং রিয়েলিটির কথা তার কবিতায় তুলে ধরেছেন, কিন্তু তার কবিতার মেজাজ কিন্তু কুল, ঠান্ডা, নিউট্রাল। হপকিন্স, তার লেখার মেজাজও আমরা কুল পাচ্ছি। থমাস হার্ডি, তার লেখার মেজাজও কুল, ঠান্ডা। ইয়েটস, ওই সময় মানে বেশ বেশিরভাগ সময় পর্যন্ত ইয়েটস, তার লেখার ভাষাটাও কিন্তু টুন, মানে কুল। যদিও উনি শক মানে রিয়েলিস্টিক কতটা, বাস্তবতা কতটা শকিং হতে পারে সেটা তার কবিতায় তুলে ধরেছেন, কিন্তু তারপরে তাদের যে কবিতার মেজাজ, তাদের যে অ্যাটিচিউড, সেটা কিন্তু নিউট্রাল ছিল। অডেন তাদেরই প্রতিনিধি, তাদের কবিতার যে টোনটা, অ্যাটিচিউড, মেজাজ, এটা ঠান্ডা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ডিলান থমাসদের একটা গ্রুপ, তারা বলল যে এই ঠান্ডা মেজাজের কবিতা দিয়ে আমাদের আর পোষাবে না। দে অ্যাপ্লাইড অ্যাগ্রেসিভনেস অ্যান্ড ভায়োলেন্স ইন পোয়েট্রি, তাদের কবিতার টোনটা হয়ে গেল অ্যাগ্রেসিভ, ভায়োলেন্ট, এবং এতটাই অ্যাগ্রেসিভ হয়ে গেল যে পরবর্তীতে ফিলিপ লার্কিনদের গ্রুপ এসে বলল যে ইট ইজ টু মাচ, কবিতায় এতটা অ্যাগ্রেসিভ, এতটা ভায়োলেন্ট টোন মোটেও সমীচীন না, কাম্য না। তখন তারা এসে বললেন যে উই নিড দ্য ওল্ড টোন ব্যাক। তখন ফিলিপ লার্কিনরা ফিরে গেলেন হচ্ছে অডেনের টোনে, টোনটা আসলো হচ্ছে অডেনের, আর ট্র্যাডিশনটা তারা নিয়ে আসলেন এলিয়টেরটা বাদ দিয়ে থমাস হার্ডি। এই পার্টটার জন্য আপনারা মন দিয়ে পড়বেন হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কনফিউশনটা আপনাদের মেইনলি ক্রিয়েট হয়েছে হচ্ছে এইখান থেকে, এই যে এই স্লাইডটা থেকে, স্লাইড নাম্বার 11। হ্যাঁ, স্লাইড নাম্বার 11টা এখানে, এখানে এই এই স্লাইডটা আপনারা ভালো করে পড়বেন, নিজেরা পড়বেন, যে আমি যে মানে এক্সপ্লেনেশন দিচ্ছি সেটাও আপনারা ভালো করে পড়বেন। এই যে টোনটা কিভাবে চেঞ্জ হলো, অর্ডিনের টোন কি, ডিলান থমাসের টোন কি ছিল, তাহলে এটা হচ্ছে স্লাইড নাম্বার 11, এটা একটু মন দিয়ে পড়বেন। এরপরে হচ্ছে স্লাইড নাম্বার 12, এখানে আবার পরবর্তী যারা কবি 50-এর দশকে, তারা আবার সেই পুরাতন টোনে ফেরত গেলেন। তারা বললেন যে তাদের যে ভার্বাল এক্সেস সেটা মোটেও গ্রহণযোগ্য না, দ্য ভার্বাল এক্সেসেস অফ ডিলান থমাস, ইডিথ সিটওয়েল, তারা রিয়্যাক্ট করলেন। একটা পরিষ্কার ধারণা আপনাদের রাখতে হবে যে কে কোন টোনে কথা বলছেন, কে কোন টোনে কথা বলছেন। আমরা এই যে কবিদেরকে নিয়ে আলোচনা করেছি, টিএস এলিয়ট কুল নিউট্রাল, হপকিন্স কুল নিউট্রাল, থমাস হার্ডি কুল নিউট্রাল, ডব্লিউ বি ইয়েটস কুল, হঠাৎ করে ভায়োলেন্ট অ্যাগ্রেসিভ, ফিলিপ লার্কিনরা বললেন না এই ভায়োলেন্ট অ্যাগ্রেসিভ টোনে আমাদের হবে না, আমরা আবার ফিরে যাব কুল অ্যান্ড নিউট্রাল টোনে, এবং তারা ট্র্যাডিশনটা ফলো করলেন থমাস হার্ডির, সেমিনারের পরবর্তীতে সেটাই ফলো করলেন। এই হচ্ছে কাহিনী, এটা আপনারা একটু নিজেরা একবার পড়ে নেন, এবং নেক্সট ক্লাসে আশা করি আরেকটু সহজ হবে, গ্রুপ ডিসকাশনে আরেকটু সহজ হবে আশা করি। আজকে পর্যন্তই থাকুক, অনেক দেরি হয়ে গেছে আজকে আর না। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, স্যার রেকর্ডিংটা দিয়ে দেন স্যার।
রেকর্ডিং গুগল ক্লাসরুমে থাকবে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।